ফাহিম এইচডি মিডিয়া। পাগল ছিল হাবিশি বেল্লাল নবীর প্রেমেতে, ওই বেল্লালের মতো প্রেমিক বানাও আমার প্রিয় হাবে। পাগলের রাখছো কেন দৌড়ে, বলো ও প্রিয় হাবে। পাগল কেন দৌড়ে, পাগল ছিল বস করনি জুম্পা দিলাই তরে, আমি পাগলা চাইলা কিছু চাই যে তোমার প্রিয় হওয়া বেবে। পাগলের রাখছো কেন দৌড়ে, সর তো সর মালিকা রসুল্লাহ, আসল তো সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসল তো সালাম আলাইকা ইয়া শাফিউল মুজনবিয়াত, আসল তো সালাম দরুদ পড়লে লাভ হয় না কতি, আর যারা কোন লাভ না কতি, যেই ব্যক্তি মহব্বতে দরুদ পড়বে আমার নবী মদিনা থেকে শুনে কি শুনে না, আরো আস্তে কোন শুনে কে শুনে না, আল্লাহর রাসূলের উপর আল্লাহর যেই বান্দা আমার রাসূলুল্লাহর যেই উম্মত মহব্বতের সাথে বিশ্বের যেই কোনো জায়গা থেকে যদি মহব্বতে দরদ পড়ে আমার নর নবী ডাক দিয়া কয় উম্মত রে, ও আমার উম্মতের দল আমি রাসূলুল্লাহর উপরে মহব্বতের সাথে যারা বিশ্বের যেই কোনো জায়গা থেকে দরদ পড়বে আমি রাসূল মদিনা তাই কাবা, ওই দরুদের আওয়াজটা শুনতে পারি তাহলে আমাদের দরুদের আওয়াজটা নবী শুনবে, এরকম আওয়াজ করে দরুদ পড়ার দরকার আছে না নাই, তাহলে কৃপণতা চিরে দিব মনোভাব দুর্বলতা চিরে দিব প্রত্যেকটা মানুষ ঘুমকে ছেড়ে দি, আওয়াজটা বড় করে করে সকলে পড়ুন আল্লাহুম্মা, জোরে মোহাম্মদ ওয়ালালে মারহাবা, আয় মাওলানা নবীজি আল্লাহু আকবার, ও গো নবীজি ও মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা বারে বারে
কথা বলুন ঠিকই না বেটি, আর জোরে বলুন ঠিকই না বেটি, আসলে বাড়ি খই বরে দেব আলো বাতাস লাগবে না আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা লা ইলাহা জোরে লা ইলাহা একে সাথে লা ইলাহা জবন খুললা ইলাহা ও একে সাথে লা ইলাহা ও বড় করে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা লা ইলাহা জবন কলে লা ইলাহা ইল মারহাবা আলা ইলাহা দুই নয়নে তুমি দেখতে পারলে নবী দুই দেখতে পারলে নবী গোছে যেত প্রেম জালা লা ইলাহা লা ইলাহা ও আর জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার পারেঙ্গ আশিকান রাজে কারাম বন্ধুরা আপনাদের কদমে হাত রেখে বলতে চাই, এই মাজারের যারা ভক্ত মুরিদান রয়েছেন, এই এলাকার যত মানুষ ওলি আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক আল্লাহ প্রেমিক যারা রয়েছেন, একটা জবান বন্ধ রাখবেন না, প্রত্যেকটা মানুষ বলুন আমাদের সৃষ্টিকর্তাকে, এত আস্তে আওয়াজে মারি না জোরে বলুন কে, তাহলে যে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন ওই মনিবের গোলামির দরকার আছে না নাই, জোরে কোন আছে না নাই, ওই মনিবের গোলামিটা হইল আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর নামাজের মাধ্যমে, মানুষের খেদমতের মাধ্যমে, কথা কোন ঠিক না বেটি। আমার নবী ডাক দিয়া কই, এই আমার উম্মতের দলের আগো, ও আমার উম্মতের দল, হাজার পরিমাণ মানুষ যদি ফেলদেলের লেসের মধ্যে বসে বসে আমি আল্লাহর নামের জিকির যেই বান্দা, আমি রসুল্লাহর যেই উম্মতে পড়বে, আমি রসুল সাক্ষী দিলাম গো, আমি রসুল বলে দিলাম, আমি রসুলুল্লাহ বললাম, যেই বান্দাটা নাকি জান্নাতের পরিবেশের মধ্যে বসে আল্লাহর নামের জিকির পড়বে, আমার আল্লাহ ওই বান্দার তাম জীবনের গুনাহ মাফ করে দিবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জিকির পড়ার দরকার আছে না নাই, আর আস্তে কোন আছে না, আপনার কি বেশি ক্লান্ত, জোরে কোন বেশি, এই সাবাসপুরের সাবাসপুরের কি ব্রিজ বঙ্গর খোলা, বঙ্গর লানো আর মোরা ফারাঙ্গে তিন, আচ্ছা যাইও গারের নাম গর্দন, আমি দর্শন নি আমি 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 বঙ্গর খোলা দরগা বাড়ি নাকি, আচ্ছা আচ্ছা দোয়ার সময় আপনার নামটা লিখে দিবেন, আমি দোয়া করব তিন গ্রামের নামে, সবার নামে দোয়া করব, ঠিক আছে। এখন আলোচনা চলবে, বলতেছিলাম আপনার কি ক্লান্ত বেশি, সাবাসপুরে দেড় ঘন্টা বসে রয়েছি গাড়ির জাম, আর কমিটিতে বারবার কল ধরে হুজুর আসেন না কেন, আমি তো আর উড়ে ফেলেন দেয়া উড়াইতে,
ঠিক না বেটি? যাই হোক একটু আসছি, 35 মিনিট গেছে আবার আপনাদের ঐতিহাসিক জমিন যেই কারণে আপনারা আমার প্রতি আসলে ক্ষেপ্ত হবেন না, বিরক্ত হবেন না। তবে যেই পরিমাণ মানুষ আশা করি আলোচনা করার জন্য যথেষ্ট, ঠিক না বেটি? তাহলে আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন? শুধু থাকলে হবে না, আওয়াজও করতে হবে। আসলে একটা কথা বলি, এক মহিলা যেরকম কি এক মহিলা, আপনাদের এলাকায় এরকম সিস্টেম আছে না, 5 জন 10 জন হুজুর দিয়ে মিলাদ করা আছে না নাই, খতম করা আছে না নাই? এক মহিলা 10 জন হুজুর দাওয়াত করছে, কয়জন? 10 জন আশা করে দাওয়াত করছে, 9 জন হুজুর গেছে, কিন্তু ইমাম সাহেবের দাওয়াত 2টা হয়ে গেছে। ইমাম সাহেবে সন্ধ্যা সময় গেছে, দুপুরের দাওয়াত কোন সময় গেছে? কথা বুঝেন, আমি ইংলিশ কথা বলি, আওয়াজ করবেন। হ্যাঁ, তাহলে কয়টার সময় গেছে দাওয়াত? কোন সময় আছে? দুপুরে, কিন্তু গেছে সন্ধ্যার সময়। ইমাম সাহেবের ফের তো টাইট, বাদ কায়া গেছে আরেক জায়গা গিয়া। এখন যেই বিড়ি দাওয়াত করছে, বড় ফিসলা বিড়ি, ক অল্প হইলে ভাত খাওয়া লাগবে। লেবু দিছে, দেহা যা রস টস কিছু নেই, সিফা লেম্বু, এখন কি লেম্বু? ইমাম সাহেব কো, মাই গো, লেম্বু বাসিলাম, লেম্বু রসটা দিয়া দিলা, বাদ কাম মনে টাইট, ঠিক না বেটি? আমার যদি বাহুল দিছেন রস কই? ওই মহিলা কো, হুজুর বেয়াদবি মাফ করবেন, 9 জনের টিফিন ওয়ালা লেম্বুর মধ্যে কি রস থাকে? আমার আগে তো ওয়াজ করতে করতে আপনারা সুবহানাল্লাহ আল্লাহু আকবার জিকির করতে করতে লেম্বুর মতো রস নাই, আওয়াজ করবেন কি দিয়ে? কথা কোন ঠিক না বেটে? আরো যারা ঠিক না বেটে, আওয়াজ কি চলবে না, বন্ধ হয়ে যাবে? আর যখন চলবে না, বন্ধ হয়ে যাবে। জিকির কারা কারা পড়তে চান, দুটো হাত তুলে দেখা, নারই থাকবে, নারই রিসালা, আলে সুন্নাত ওয়াল জামা, পবিত্র উরুস মুবারক। জিকির কি চলবে না, বন্ধ হবে? তাহলে মহব্বতের সাথে সকলে পড়ুন, আল্লাহু আল্লাহু সুলতান সবাই মাশাল্লাহ, রঙের কেলা খেলছে সুলতান সবাই মারহাবা। জবান খুলো, রঙের কেলা খেলছে সুলতান সবাই মারহাবা। রঙের কেলা খেলছে মাওলা সবাই মাশাল্লাহ। রঙের কেলা খেলছে মাওলা সবাই মাশাল্লাহ। রঙের কেলা খেলছে সুলতান সবাই মাশাল্লাহ। জবান খুলে,
জবান পাতেমারে প্রেম পাগল পারা গৌ ও মশলাহ কৌরে চৌরণ দৌলি দৌর সে মৌরে মৌ দিনর গৌ মাই দে মারহাব জুরে 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 এলাকার যুবকের হুসেনের প্রেম পাগল পারা গৌ বহ্লাহ করে চৌরণ দৌলি দৌর সে মৌরে মৌ দিনের গোলামে আমায় দেবে মশলাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ রাখবেন না গো চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আর উচ্চ কণ্ঠে বলুন না গো ইয়াবলি আল্লাহ আর মহব্বতে বলুন না আল্লাহু আকবার আমরা খুশি না বাজা খুশি আরো জোরে জোরে মনে মনে ভাই বোন আমরা রাই কল ধরে সাগা অনেক ক্লান্ত তো ক্লান্তি বাপটা আলোচনা চলবো যদি আপনারা বইন তে কিছু কইতে পারি চলবো ইনশাআল্লাহ আচ্ছা বাবা রে ও আমার বয়স তা কি হলো একটা নিকালিস কোনজন কি ফেস লাগা বল যদি ভাইটা মর বুঝে কর ঠিক না বেটি বাদাম তো বুঝে ফাম দিবার লাগে আর তো কোনো খামেন না মারহাবা গো আরো জোরে মারহাবা কারণ শেষ রাইতে যদি শরীর তাল তাল না তাহে তো ওয়াজ চলতো না কথা কন ঠিক না কথা কন আজ আমি তো ভাবছি যে মানুষ গিয়ে বাড়ির বিমারি হজরত শাহ সুলতান রহমাতুল্লাহ আলাই এর বার্ষিকী 53তম বার্ষিক সুবহানাল্লাহ 53 বছর ধরে ওয়াজ চলে গেল সর্বনাশ তো বিশাল আকার আমি গুণাগার এই এলাকায় নতুন আসছি আমারে দেখছেন আর কেউ নতুন যেই কারণে আমি আপনাদের আজকে মাহফিলের সম্মানিত সভাপতি হাজী ফিরুজ মিয়া সাহেব ফারেঙ্গাবাড়ি সহসভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান বেলাল সাহেব আপনি মনে হয় আসেন আচ্ছা জনাব কুরশিদ মিয়া সাহেব নোয়ার মোড়া আসছে আচ্ছা আজকে মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরতুল্লাহ মাওলানা ক্বারী মাশুকুর রহমান জালালি সাহেব ফরিদপুর প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল কুদ্দুস আইয়ুবী সাহেব খতিব ফারেঙ্গা বারে জামে মসজিদ
মাহফিল পরিচালনায় বিশেষ করে মতিউর রহমান ভাই, নাসির মিয়া, হাফিজ মিয়া, আনোয়ার মিয়া সহ ডাইনে বামে আমার জ্ঞান গর্ব মানুষ ভাইয়েরা, বাবাজিরা সামনে বসা আমার হাজার হাজার আশেক ভাইয়েরা, এবং পর্দার আড়াল থেকে মহিলারা আছে, হ্যাঁ আছে, বাবারি সব জায়গাতে দেখা আছে, মারহাবা গো আমার পর্দা নিশি মা ও বোনেরা, প্রত্যেককে আমি গুণাগারের পক্ষ থেকে সালাম দিচ্ছি, গ্রহণ করুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকুর এবং গুজুর, যেই রব্বুল ইজ্জত আপনি আমাকে এই গভীর রাত্রে এই ফরঙ্গা দরগাবাড়ি আয়োজিত বিশাল সুন্নি মহা কনফারেন্সে আসার সুযোগটুকু করে দিয়েছেন, ওই মনিবের দরবারে শুকরিয়া তান সকলে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। বাবারা যারা দাঁড়িয়ে আছেন, যদি জায়গা হয়, জায়গা তো নাই, তারপরও চিপাচিপি করে আপনারা বসে যাবেন, আর দাঁড়িয়ে থাকলে কষ্ট হবে, বসে যাবেন, আর আমার আলোচনা ইনশাল্লাহ আপনাদের খেদমতে ইনশাল্লাহ আলোচনা চলবে। আমি এই এলাকায় যেহেতু নতুন, নতুন একটা আলোচনা আমি আপনাদের সামনে নিয়ে আসবো, আল্লাহ পাক কবুল করুক সকলে বলুন আমিন। তার আগে আমি আপনাদের কি নিয়ে, আপনারা চিন্তা করেন না, শেষ শেষ শেষে একটা জিকির হবে, হবে হবে শেষে শেষে, কথা কোন ঠিক না বেটি, আবার বাইবেন না হুজুর জিকির দেয়া আমরা বোলাইয়া বাড়িতে নামাই, তাই না না বইস আছে, বয়স আছে, তাবারক আছে, চিন্তার কোনো কারণ। যারা যাইবেন, যাদের রোগ আছে, যেই নিয়ত করে আসছেন এই ওলির দরবার থেকে তাবারক এক একটা হাতে করে নেবেন, এক একটা রোগের জন্য শেফা হয়ে যাবে। আমরা কি চাই না যে তাবারক নিয়ে বাড়িতে যাই? আমার মন বলতেছে আজকের এই মাহফিল আল্লাহ কবুল করবেন, আমিন কন। আল্লাহ যেন প্রত্যেকটা মানুষকে ওলির উসিলায় প্রত্যেকটা মানুষকে যেন ইমানদার বানায় দেয়, সকলে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। আমি আলোচনা শুরু করার পূর্বেই আমি আপনাদের কাছে বলতে চাই, জামানার মধ্যে যেমনি ভাবে ইমানদার ছিল, ওইভাবে বেঈমান ছিল কি ছিল না, যেরকম ছিল কি ছিল না, যেই যুগে ইমানদার ছিল ওই যুগে বেঈমান, জোরে বলুন। আমরা প্রত্যেকটা মানুষ মুসা নবীর নাম শুনছি, কথা কন কেউ কথা বলবো, মুসা নবী কি ইমানদার না বেঈমান, সবাই পড়ুন না, এই সাইডের মানুষ একটু দুর্বল, জোরে কোন ইমানদার না বেঈমান, ইমানদার, তে ইমানদারের পাশাপাশি একটা বেদ্দ বাসিন নি, নাম কি, ফেরাউন, শাস্তল ভাই লাগে, আমরা ফেরাউনকে শাস্তল ভাই লাগে, এত সুন্দর করে নাম ডাক হইলে সবাই কোন ফেরাউন নে, আর জোরে কোন নাম কি, আর জোরে, এখন বোঝা যায় আমরা শত্রু ঠিক না বেটি, যেই জামানায় আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম নবী ছিল ওই জামানায় আরেকটা শয়তান আছে, নাম কি, নমরুদ, দেয়া জোরে কর নাম কি, ওইছে না আরো জোরে, নমরুদ, দেয়া যেই জামানার মধ্যে আবু জাহেল, ওই জামানার মধ্যে কে ছিল, দয়াল নবী ছিল, কথা কোন ঠিক না বেটি, কষ্ট কি কম দিছে না বেশি, জোরে কোন কম না বেশি, তাহলে আমরা যেই জামানার মধ্যে সুন্নি আছি এই দেশের মধ্যে আর কিছু লোক আসেনি, আর জোরে কোন আছে না নাই, নাম কি, না তারা, জোরে কোন কারা, আর জোরে কোন কারা, যারা তারা তারাই বুঝবো না, কথা কোন ঠিক না বেটি, আর জোরে কোন ঠিক না বেটি, তাহলে ইমানদার পাশাপাশি বেঈমান ছিল কি ছিল না, আর জোরে কোন ছিল কি ছিল না, আল্লাহ পাক যেন বীর মুজাহিদের মতো, হুসাইনের সৈনিকের মতো, কারবালার প্রান্তরের মতো, হুসাইন শাহজালালের মতো, আমরা যেন বীর পুরুষের মতো চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, উচ্চ স্বরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। মহব্বতে সকলে আমার সাথে জবান খুলে পড়ুন, আল্লাহুম্মা أدوال آلام أمام
আমার আশিকাল জাগরণ বাবাদের আগো, ও আমার আব্বুজিরা, আমি যেই আশা নিয়ে আলোচনা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানূদ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, এই আমার বান্দারা গো, ও আমার বান্দারা, এই বিশ্বের জমিনের মধ্যে আমি আল্লাহর কিছু বান্দা আছে, যেই বান্দা গুলা আমি আল্লাহর কৃতজ্ঞতা জানাই না, ওই রকম বান্দা আছে না নাই, আরো জোরে কোন আছে না নাই, এ আমার যুবক বেড়ারে, ও আমার মুরব্বি বাবারা, আমি আপনাদের সামনে বলতে চাই, এই এলাকার মধ্যে নামাজ কয় ওয়াক্ত, জবান কোলে বলুন কয় ওয়াক্ত, আপনারা জন্ম হইয়া দেখছেন নামাজ তাই রক্ত না ফাসত, একটা সত্য কথা বলবেন, এই আমার জুমার বারারে, আপনাদের গভীর রাত্রির এই উপস্থিতি দেখে আমি খুশি, কেন এত রাত্রে এত মানুষ থাকে না, হয়তো রসুলের মহব্বতে ওলি আল্লাহর প্রেমে বসে আছেন, এই পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যেই কথাটা আপনি আমাকে বলবেন, এই আশেপাশে যত এলাকা আছে বা এই ফরেঙ্গা সহ আশেপাশে সামনে পিছনে যত গ্রাম আছে, এমন কোন মানুষ দাঁড়ায় বলবেননি হুজুর, এই পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আমি অনেক বেঈমানের সাথে রক্ত ঝরাইছি, এই রকম কোন মানুষ আছেননি? আছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ মানে প্রতিষ্ঠিত করতে যাইয়া হাজার হাজার মানুষ এখানে কেউ আছেন? একটা মানুষ যে আমি রক্ত ঝরাইছি পাঁচ ওয়াক্ত নামাজের জন্য, রক্ত ঝরাইছেন? কারোর সাথে ঝগড়া করছেন? ওই পাঁচ ওয়াক্ত নামাজের জন্য একটা মানুষ এখানে সাক্ষী না ভাই, যে আমরা বুকের রক্ত ঝরাইছি রে আব্বা, কিন্তু যাদের মাধ্যমে ইসলাম পাইলাম তাদের জীবনের মধ্যে পাওয়া যায়, এমন কষ্ট তারা করেছে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা নামাজ পাইলাম, কথা বলুন ঠিক না বেটি? এর মধ্যে আল্লাহর রাসূলের জামালায় একজনের নাম আমরা সবাই জানি, যেই লোকটার নাম হইল হযরতে হাবিশি বেল্লাল, কথা কন কথা কন, ওই বেল্লালের নাম চিনি কি চিনি না? পাগল ছিল হাবিশি বেল্লাল নবীর প্রেমেতে, ওই বেল্লালের মত প্রেমিক পাগলের রাখছ কেন দৌড়ে, বলো ও প্রিয় হাবিবি পাগল কেন দৌড়ে, পাগল ছিল বস করনি চুম্পা দিলাই তোরে, আমি পাগলা চাইলা কিছু চাই যে তোমার প্রিয় হাবিবি, পাগলের রাখছ কেন দৌড়ে, বলো ও প্রিয় হাবিবি পাগল কেন দৌড়ে, কথা কল ঠিক না বেটি? এই হাবিশ বেল্লাল, ওই বেল্লাল যখন বিদুর মিছিল, বাবা রে আপনারা যারা দাঁড়িয়ে আছেন হয়তো ওয়া শূন্য উঠে যাবে, নাকি বসে যান বসে যান, কারণ জান্নাতের বাগান বসে গেলে ভালো হবে, জায়গা না থাকলে সর্টের ব্যবস্থা করে দেন কমিটির লোক, সকলে বলেন আমিন। আমি আপনাদের এলাকায় নতুন, আপনাদের খেদমতে বলতে চাই গভীর মনোযোগ, ওই হাবিশি বেল্লাল
যখন বিদুর মিছিল, যখন কি ছিল, বিদুর মিছিল, তখন ওই বেল্লালের মনিবের নাম ছিল উমাইয়া। বুঝে থাকলে বলুন মনিবের নাম কি, আরো জোরে বলুন নাম কি। বেঈমান ছিল, কাফের ছিল, মুনাফিক ছিল, ঠিক না বেটে? ওই উমাইয়ার ঘরে আল্লাহর প্রিয় বান্দা বেল্লাল যখন চাকর গিরি করতে লাগলো, যখন গোলাম করতে লাগলো গো, ওই বেল্লাল তলে তলে তাইকা গোপনে গোপনে ইসলাম ধর্ম কবুল করেছে। তলে তলে তাইকা জোরে কোন কি কি কি, তলে তলে তাইকে কি গ্রহণ করছে? মনিবে জানে না, মানে লুগাইয়া উমাইয়ারে লুগাইয়া ইসলাম ধর্ম কবুল করছে। এই বেল্লাল যখন ইসলাম কবুল করলো, একদিন দুই দিন তিন দিন সত্য কথা তো কোনদিন চাপা তাকে, সত্য কথা চাপা থাকে, সত্য কথা কোনদিন চাপা থাকে না। এই আমার যুবক রে, ও আমার মুরব্বী বাবারা, একদিন নয় দুই দিন নয় তিন দিন নয়, প্রায় তিন মাস পরে ওই উমাইয়া জাইন্না গেছে, ওই বেল্লাল যে তার ধর্ম ত্যাগ কইরা ইসলাম কবুল করেছে। জোরে কর না আল্লাহু আকবার। এ আমার যুবরার, ও আমার বাবারা, তখন আপনাদের কাছে বলতে চাই, উমাইয়া ওই ঘটনা জানি না, খুশি না বেজার, আরো জোরে বলতে হবে খুশি না বেজার। উমাইয়া ওই বেল্লালকে ডাক দিলেন, বেল্লাল ওরে বেল্লাল আমার কাছে আসো। বেল্লাল যখন ওই মনিব উমাইয়ার ডাকে সাড়া দিল, এবার উমাইয়া ডাকে দেয় বেল্লালের, ও বেল্লাল আমি শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করলা, কতটা সত্য না মিথ্যা? বেল্লাল এবার ডাক দিয়া কই মনি দিব, ও বাবলি, ও আমার মনি, আমি মিথ্যা বলে বলবো কি, মিথ্যা কথা বললে লাভ হবে কি? আমি সত্যই সত্য গো, আমি ইসলাম কবুল করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। উমাইয়া কি খুশি না বেজার, আরো জোরে কোন খুশি না বেজার, উমাইয়া বেজার মুখটা একবারে তিন বিহা বানাইলিছে। আমার গরে তাইকে আমার হায়া আমার হইরা, তুই তলে তলে ইসলাম কবুল করছো, তুই আবার আমার সামনে কস, কত বড় সাহস তো, কথা কোন ঠিক না বেটি? উমাইয়া হায়া জোরে কোন কি, খুব খারাপ লাগতেছে? হ্যাঁ উমাইয়া খুব ফায়া, রাগ করছে, মারবো না ধরবো, কি করবো, কুল তাল তাল পাইতেছে না। এবার উমাইয়া ডাক দিয়ে কই, বেল্লাল গো, ও রে বেল্লাল ইসলাম চাইরা দাও, তোমারে শাস্তি দিব না। বেল্লাল ডাক দিয়ে কই বলি, ও আমার মনিব গো, আমারে যদি মাইরা লাগো, যেই ধর্ম কবুল করলাম ওই ধর্মটা আমি জীবন থাকতে সারতাম না। উমাইয়া ডাক দিয়া কই বেলাল রে, ও রে বেলাল তোর জীবন থাকতে ইসলাম সারতে না, দেখি তোর জীবনের মায়া কত কাল, তোর জীবনের মায়া যেহেতু বেশি, তুই যেহেতু ইসলাম চারতে না, তোর আমি একটু পরীক্ষা করমো। বেল্লাল মনে মনে ভাবে, মনে হয় কয়েকটা বাড়ি দিব, কয়েকটা চাবুক মারব,
হয়তো বা কিছু কষ্ট দিব। বেল্লাল ডাক দিয়া কই মনিব গো, ও মনিব যত শাস্তি দাও দেন অসুবিধা নাই, ও মনিব শাস্তি দেন তারপরও আমি ইসলাম ছাড়ব না। এবারও মাইয়া ডাক দিয়া কই দাসিরা রে, ও আমার দাসিরা আমার একটা কারখানা আছে, ওই কারখানার মধ্যে আমি গুড়া ব্যবহার করে গুড়া ফালি। জোরে কোন কে ফালি? গুড়া চিনুননি? গুড়া চিনুন? গুড়া গুড়া গুড়া। ওই মাইয়া ডাক দেয় এ আমার দাসিরা গো, আমার গুড়ার মধ্যে কয়েকটা গুড়া আছে পাগলা গুড়া। জোরে কোন কি গুড়া? পাগলা গুড়া আছে গো, এর মধ্যে সবচাইতে যেইটা বেশি পাগলা ওই পাগলা গোড়াটা দইরানো। জোরে কোন না আল্লাহু আকবার। ওই উমাইয়ার কথা শুনিয়া ওই দাসীরা গোড়া একটা দইরানলেন খুব শক্তিশালী, খুব পাগলা গোড়া। আপনাদের কাছে বলতে চাই পাগলা গোড়া কম দৌড়ে না বেশি দৌড়ে, আরো জোরে বেশি দৌড়ায়। যখন পাগলা গোড়া আনলো, ও আমার ফরেঙ্গা দরগার বাড়ির বন্ধুরা, ও আমার আশেপাশের যত নাম না জানা গ্রামের বন্ধুরা, একটা পাগলা গোড়া না ওই উমাইয়া ডাক দিয়া কই দাসিরা, এবার একটা রশি আনো। জোরে কোন কি আনো? রশি 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 চিনেন? একটা রশি আনো। একটা রশি আনলেন বিশ হাত লম্বা, জোরে কোন কয় হাত? মোটা দেইকা একটা রশি আনলো, কার জন্য ইসলাম পাইলাম, কাদের জন্য আমরা নামাজ পাইলাম, কাদের জন্য রোজা পাইলাম, আল্লাহু আকবার, কার জন্য আমরা সবকিছু পাইলাম। আজকে আমরা তাদের শান বলি না, সিন্নিকা এলাকার দ্বারা মোল্লা সিনলাই না, কথা বলুন ঠিক না বেটি? এ আমার শিকান জাঙ্কেরাল বাবা জিরা গো, ও আমার বন্ধুরা বা ওই বেল্লালের বেল্লাল কিন্তু দাঁড়াইয়া রয়েছে, বেল্লাল রে দাঁড়ার মধ্যে রাইকা গুড়া আনাইছে, বিশ হাত লম্বা মোটা একটা রশি আনাইল। দাসী ডাক দিয়া কই উমাইয়া রে, ও উমাইয়া এই রশি দিয়া কি করব? উমাইয়া কই রশির তো দুইটা মাথা, একটা মাথা ওই ওই গোড়া পাগলা গোড়ার ডাইন পাওয়ার মধ্যে বান্ধ, শক্ত কইরা বান্ধ। ওই পাগলা গোড়ার পায়ের মধ্যে যখন দড়ির দুই মাথা থেকে একটা মাথা যখন বানলেন, আরেকটা মাথা কিন্তু বাকি আছে। উমাইয়ার গোলাম ডাক দেই বলি, ও মনে বেগ আরেকটা মাথা কি করব? উঠাউঠি করবেন না, মনটাকে নরম করে দেন, গভীর রাত্রে আল্লাহর কাছে চোখের পানির বড় দাম আছে, চেষ্টা করেন কান্নার জন্য পারলে চোখ দিয়ে পানি আনেন। ওই উমাইয়া ডাক দিয়া কই দাসি রে, আরেকটা দড়ির মাথা ওই বেল্লালের গলার মধ্যে ফেসাইয়া দাও। যখন দড়ির মাথা বেল্লালের গলার মধ্যে বাঁধলে, এক মাথা গুড়ার পায়ে অন্য মাথা বেল্লালের গলায়, তখন দাসী ডাক দিয়া কই মনিব গো, ও মনিব এখন কি করব? উমাইয়া ডাক দেয় দাসী রে, তুমি কি বুঝো না কেন গলায় দড়ি লাগাইলা? এই দাস
আসি তোরা কি বুঝোস না কেন গুড়ার পায়ে দড়ি লাগাইলাম ওই গুড়াটার এবার শাবক মাইরা মরবমের মধ্যে সাইরা দে এ যুবক দিল তলরম করে দাও গুড়ার পিছনে যখন চাবুক মারলো গুড়াটা মরুভূমির দিকে বেল্লাল রে টাইন্যা মরুভূমির দিকে যখন দৌড়াতে শুরু করলো বেল্লাল চিৎকাঁদে কাঁদে কেউ শুনল হাজার হাজার মানুষ সবাই তামাশা দেখে সবাই হাতের মধ্যে তালি দেয় বিপদে কেউ তার সাহায্যে এগিয়ে আসে না মরুভূমির দিকে যখন দৌড়াই ওই গুড়া তো দৌড়াইতে দৌড়াইতে পিছনে বেল্লালের অবস্থা খুব খারাপ বালুর মাঝে শরীর লাগে পাথরের মধ্যে ধাক্কা লাগে ইটের মধ্যে বড় সংঘর্ষ হয় গুড়া তো দৌড়াই গুড়া তো বেল্লালের কাহিনী বুঝে না গুলা তো ওই বেল্লাল ছিলে না এই আমার আশেকান জাঙ্কেরান বাবারে কোন জামানার মধ্যে তোমরা এলা শরীরের মধ্যে পাথর যখন লাগে শরীরের চামড়া গুড়া চিরা চিরা জমিনের মধ্যে রক্ত পড়তে শুরু করলো ওই বেলাল মনিবে মাওলা তোমার কি মায়া লাগল তোমার কি দয়া লাগল রে বাবু ইসলাম কবুল করার কারণে এই কাফের বেঈমান উমাইয়া গুড়ার পিছনে আমারে বাইন্দা দিছে আল্লাহ তুমি কি দেখো না এই বেল্লালের অবস্থা দেখে আকাশের ফেরেশতারা কান্দে ফেরেশতারা আরজি পেশ করে মাওলা গো ও মাবুদ মাওলা তোমার বান্দা বেল্লাল ইসলাম কবুল করার কারণে এত শাস্তি দিব আল্লাহ আমাদেরকে হুকুম দাও আমরা ফেরেশতারা ওই বেঈমানদেরকে আরো বড় শাস্তি দেব আমার আল্লাহ কই ফেরেশতারে ও রে ফেরেশতা ওই বেল্লাল রে কষ্ট করতে দাও আমি আল্লাহ বেল্লালের মর্যাদা বাড়াইয়ে দেব নবীজি ইমান শোনো তার যার প্রেমেতে পাগল আমার আল্লাহ সুবাহান যার প্রেমেতে পাগল আমার রহিম রহমান নবীজি ইমান শোনো তার সার নবী যে মান শোনো তার সার একটা জবান বন্ধ রাখবেন না গো চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার ওই বেল্লাল গুড়া দৌড়াইতে দৌড়াইতে একটা স্থানে গিয়ে দাঁড়াইলো আমার কথা কি আপনারা বুঝতেছেন কষ্ট হচ্ছে না এই বেল্লাল যখন গুড়া গিয়া দৌড় থামাইল বেল্লালও থেমে গেল বেল্লালও যাই না গুড়াও যাই না ওই বেল্লাল শরীরের দিকে তাকাইয়া দেখে গ শরীরের বস্তু গুলা আর শরীরের মধ্যে নাই
বেলাল নিজের নিজে চিনে না, চামড়া নাই শরীরের মধ্যে গোস্ত নাই, যেই জায়গার মধ্যে ঘুরা টানছে রক্তের বন্যা হয়ে গেছে। বেলাল তো কান্দে কান্দে আর ওইদিকে মুনাফে কুমাইয়া গোড়া দিয়ে দৌড়াইয়া তাদের কাছে চলে আসল। এই অবস্থায় বেল্লাল ডাক দিয়া কই, বেল্লাল রে ওরে বেল্লাল, এখনো সময় আছে রে বেল্লাল, তুমি ইসলাম সাইরা দাও। বেল্লাল ডাক দিয়া কইল, নিবি গো ও আমার মনি বুমাইয়া, আর কি শাস্তি আমার দিব, শাস্তি দেওয়ার তো জায়গা নাই, আমি কথা দিলাম রে উমাইয়া আমারে যদি মাইরা লাগাও আমি মদিনার নবীর ইসলাম ছাড়ব না। আল্লাহু আকবার, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এত কষ্ট পাওয়ার পর হযরত বেলাল ইসলাম ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই, কথা কোন ঠিক না বেটে? ইসলামের দাম আছে না নাই? হাত তুলে বলুন আছে না নাই? আল্লাহু আকবার। এই বেল্লালের দাম কম না বেশি? আর জোরে কম কম না বেশি? বেল্লাল যদিও সুরতে কালা ছিল, তার মর্যাদা আল্লাহর আরশের চাইতে আল্লাহ বেশি মর্যাদা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কালো কিন্তু মর্যাদা বহুত ভালো, কথা কোন ঠিক না বেটি? আর আজকে আমরা হাতের দ্বারা ইসলাম পায়া, নামাজ পায়ে, রোজা পায়ে, আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, মা বাবার খেদমত করি না, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করি, কথা কোন ঠিক না বেঠে? এইগুলো আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এমনিতে শরীরের মধ্যে গোস নাই, রক্ত পড়ে, কাটা গায়ে লবণ ছিটা দে, আবার এক ইসলাম ছাইরা দে। বেল্লালে কি কইলো? জীবন দিব কিন্তু ইসলাম সারবো সারবো। উমাইয়া ডাক দিয়া কই, আমার দাসীরা গো ও আমার দাসীরা, এর মুখ থেকে ওই বেল্লালের মুখ থেকে তো আল্লাহর নামটা সরানো যাচ্ছে না। আজকে আমরা একটু বিপদেই পড়লে মিথ্যা কথা বলি, কথা কন খো, বিপদে পড়লে বলো জান বাঁচানি ফরজ, বিপদে পড়লে জান বাঁচানি ফরজ। বেল্লালের মতো বিপদ, এই যে কথা বলতেছি বেল্লালের মতো বিপদ আর আছে কি? গুড়ার পিছনে বাইন দেয়া গুড়া দিয়া দৌড়াইছে, এর চেয়ে বিপদ আর আছে? আপনি আমি হইলে হইলাম না, আপনার ইসলাম ছেড়ে দিছি, সাইরা দিছি এই মুহূর্তে, সাইরা দিছি, আমি আপনার ধর্ম তাইছি আইছি, আমরা তো 420 যখন উমাইয়ার দাঁতে যামুগা তখন কম, আর কে আর উমাইয়া টুমাইয়া, আমরা ইসলাম হইবা, কথা কোন ঠিক না? এখন বাবেলা কে হবে গো জাহবার হইয়া গেছে, কথা কোন ঠিক না বেটি? ওরে মন দিয়াছি যাই চরণে প্রাণ যাবে তার শোনে গো, ওরে মন দিয়াছি যাই চরণে প্রাণ যাবে তার শোনে গো, যাহবারে তাও হইয়া গেছে, কথা বলুন ঠিক না বেটি? এ আমার যুবক গভীর মনোযোগ, আপনাদেরকে বেশিক্ষণ সময় কষ্ট দিব না। ওই বেল্লাল যখন মনিবরে বইলা দিল যে আমি ইসলাম ছাড়ব না, আমার জীবন তোমারে দিয়া দিব, জীবন জীবন দিয়া দিব, কিন্তু আমি ঈমান দিতে পারবো না,
উমাইয়া কয় ভাই সাহেবের রস দিয়ে হন রইছে নাউজুবিল্লাহ কইতেন কো তার রস দিয়ে এখনো রইছে এ এক কাজ কর এখন এতক্ষণ গুড়া দিয়ে টানাইছি এখন তোমরা টাইন না বাড়িতে নাই বাড়িতে নিছে টাইন না ইসলাম তারা আনছে আমাদের জন্য যখন টাইম না হাসরায় বাড়ির মধ্যে নিল ওই উমাইয়ার বাড়ির মধ্যে যখন নেই তখন তারে গোলবের দিয়া মানে বেল্লাল রে গোলবেরের মধ্যে ফালাইয়া মাসখানে ফালাইয়া মানুষের হাতের তালি দেই মুনাফিকেরা হাসে আর বেল্লালে একটা জবান দিয়া আল্লাহর নামের জিকির পরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গভীর রাতের জিকির একটু সবাই আল্লাহু আল্লাহ জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহমান রহিমে নাম তোমার আল্লাহ হো আল্লাহু আল্লাহু জলিল জাওবার নাম তোমার আল্লাহ জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে মহব্বতে বলুন না আল্লাহু আকবার আর জবান করে বলুন না ইয়া রাসূলুল্লাহ বেল্লাল আল্লাহর নামের জিকির পড়ে আর বেঈমানের হাতের তালি দেয় হাসে তামাশা করে ঠিক না বেটি আল্লাহ দেখিনি ও জোরে কোন দেখিনি আপনারা যে বৈশা রয়েছেন আল্লাহ দেখিনি এত রাত্রে দে বাড়ি ঘর চাইরা সংসারদারি চাইরা হাজার হাজার মানুষ আপনারা কেন বসা আচ্ছা কোন এটা কার মহব্বতে যারা কোন কার মহব্বতে স্ত্রী পুত্রর মায়া নাই সংসারের মায়া নাই একমাত্র আল্লাহর মায়া যারা কোন কার মায়া আর যারা কোন কার মায়া আল্লাহর মায়া থাকলে আল্লাহ কি জান্নাত দিব না জাহান্নামে জান্নাত যাইতেন না তা আল্লাহর মায়া থাকলে কই নিব গভীর মনোযোগ ওই বেল্লাল যে জিহ্বা দিয়ে আল্লাহর নামের জিকিরি করে ওই উমাইয়া দেইকা আর সহ্য করতে পারলো না উমাইয়া ডাক দিয়ে কই এই আমার দাসীরা গো ও আমার দাসীরা যেই কষ্ট যেই নাম ধরার কারণে আমি
ওই বেল্লাল রে কষ্ট দিলাম, ওই বেল্লাল তো তার আল্লাহর নাম ছাড়ে না, সুবহানাল্লাহ কোন ওই বেল্লাল তো কার নাম ছাড়ে না, আল্লাহর নাম ছাড়ে না। এ আমার দাসীরা রে একটা কাজ কর, আমি উমাইয়ার মনে চাই ওই বেলাল রে আরেকটা কষ্ট দেয়, আরেকটা শাস্তি দেয়, জুরে কন্যা না উযুবিল্লাহ যেই নামের লাগে আমি তার শাস্তি দিলে আমি নাম দি স্যার নাম রাখা আর জুরে কন্যা খা আল্লাহ নামটা বড় মজা ও। যারা আমার হিন্দু ভাইরা তারা ঈশ্বর ডাইকা ভগবান ডাইকা মুহতিপ্তি ফানা গড এগুলো ডাইকা আল্লাহ রে ডাকলে মানে শান্তি পাওয়া যায় না, তবে আল্লাহ কই একটা ডাক দিলে আমার আল্লাহ কো আমি আল্লাহ অতীত সামনের গুনাহ সব মাফ করে দিই রাস্তা কোন সুবহানাল্লাহ বাড়িতে মনে ফুটলার মধ্যে রেখাইছে সুবহানাল্লাহ গিয়া বাড়ি ঘুমাই ঘুমাই ফুটাই বার হইল জোরা কম সুবহানাল্লাহ গভীর মনোযোগ ওই উমাইয়ার মনে চাই এই আমার দাসীরা রে যেই নাম নেওয়ার কারণে আমি উমাইয়ে এই শাস্তি দিলাম এই নামটা তো মুখ থেকে যায় না একটা কাজ কর যেই জিব্বা দিয়া তার মনিবের গোলামি করে ওই বেল্লালের জিব্বাটা ঠান দিয়া বের করে নাও এ কথা শুনিয়া বেল্লালি কান্না রোবে গেল ওই বেল্লালে ডাক দিয়া কই মাবুদের ও মানিবি মাওলা যেই জিব্বা দিয়ে আমি তুমি বলি বের গোলামি করব ওই জিব্বা নাকি টান দিয়া বের করে দিব এই বলি এখন আমি কি করব আমার আল্লাহ তো দেখে কথা কলছি না বেটি ওই ওই উমাইয়ার কথা শুনিয়া তার দাস দাসীরা ওই একজনে হাতের মধ্যে ধরল কেউ পাওয়ার মধ্যে ধরল দুই হাত পাও বাইন্দা দিল বাইন্দা সিদ কইরা শুয়াইয়া টান দিয়া জিব্বাটা বের করে নিছে এই যুবক কত শাস্তি পাইল ওই বেল্লা তার জিব্বা যখন টান দিয়া বের করে দেয় উমাইয়া কেমন নিষ্ঠুর গো উমাইয়া কই বাজার থেকে একটা লোহা আনো বাজার থেকে যখন লোহা আনলো এই উমাইয়া ডাক দিয়া কই দাসী ও আমার দাসীরা জিব্বাটা শক্ত কইরা টান দিয়া ধরো আর মাসকান দিয়া লোহাটা পেরেক মাইরা দাও ওই উমাইয়ার কথা শুনিয়া বেল্লালি যখন জিব্বা বরাবর জিব্বার মাঝখানে লোহা দিয়া যখন হাতুড়ি দিয়ে এইভাবে বাইরেতে শুরু করলো জিব্বাটা পাক হয়া জমিনের মধ্যে লোহাটা দুইকা গেল বেল্লাল কালদে আর আল্লাহর ডাকে আহাদ আহাদ আল্লাহ তুমি এক এক আল্লাহ তুমি এক এইভাবে যখন কান্দে উমাইয়ার বাড়ির পাশ দিয়া সাইয়েদিনা আবু বকর হাইটা যায় আবু বকর তার কানের মধ্যে একটা শব্দ বাসলো আহাদের শব্দ আল্লাহর নামের শব্দ দারোয়ানকে জিজ্ঞেস করে দারোয়ান ও দারোয়ান উমাইয়ার বাড়ির মধ্যে দিয়ে আল্লাহর নাম শোনা যায়
এই বাড়ির মধ্যে আল্লাহর ডাকুন না কোন ব্যক্তি আছে রে দাসী, ওই দারোয়ান মিথ্যা কথা কয়া কই না, এই বাড়ির মধ্যে কোন মুসলমান থাকে না। আর ওইদিকে বেলালের শাস্তি হচ্ছে, কাফের বেঈমানেরা তামাশা করে হাসে। আর একটু সামনে যখন ওই আবু বকর হাইটা যাই, আরেকটা শব্দ শুনতেছেন, আহা আল্লাহর নাম, আবু বকর। আবার দারোয়ানকে জিজ্ঞেস করলেন, দারোয়ান রে, ও রে দারোয়ান, আমি তো ভুল শুনি না, আবার তো আল্লাহর নাম শোনা যায়। দারোয়ান কই, না না না, আল্লাহর নাম তো শোনা যায় না, এখানে কোনো মুসলমান থাকে না। আবু বকর কই, না রে না, আমার মনে সাক্ষী দেয়, ওই উমাইয়ার বাড়িতে আমার কোনো মুসলমান ভাই আছে। আল্লাহুম্মা জোরে ওয়ালালে জোরে, আরো মায়ের সুরে পড়ুন, আল্লাহুম্মা আদওয়ালালে আবু বকর। এই দারোয়ানকে ধাক্কা দিয়ে ফালাইয়া দিছে, ফালাইয়া কো, না না, আমি তোমার কথা শুনব না, শুনতে চাই না, আমি বাড়ির ভিতরে গিয়া দেখি আসলে কোনো মুসলমান আছেন। আবু বকর দারোয়ানকে ধাক্কা দিয়ে ফালাইয়া ভিতরে ঢুকছে, মারহাবা, ঢুকিয়া গিয়া দেখে চারিদিকে মানুষ হাতের তালি দে আর হাসতাছে, আর কইতেছে, দেখো রে বেল্লালে পাগল হইছে কি জানে, কইতেছে বেল্লাল তো আল্লাহর নাম ডাকতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এ আমার যুবক বানারে, ওই বেল্লাল যখন ভিতরের মধ্যে গেলেন ঘরের ভিতরে, যাইয়া কই, এই বিধর্মীর দল, এখানে কোন মুসলমান আসেনি, এখানে আল্লাহর নামের জিকির কে করে। উমাইয়া ডাক দিয়া কই, আবু বকর গো, ও রে আবু বকর, তুমি যা শুনেছ সত্যই শুনেছ, তোমার এক মুসলমান ভাই কিছুদিন আগে মুসলমান হইয়া আমি উমাইয়ার হাতে নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, তার নিষ্ঠুরভাবে আমরা মারধর করছি। এই কথা বলে উমাইয়া যখন সরে যায়, আবু বকর তাকাইয়া দেখে গো, ওই বেল্লালের জিব্বাটা লোহা দিয়া জমিনের সাথে পেরেগে মাইরা রাখছে। আমরা ওই মুসলমান, আমরা ওই হুসাইনি মুসলমান। আবু বকর জোর করে চোখের পানি ছিটিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এখন আবু বকর উমাইয়ার ডাক দে আর কান্দে, এ রে উমাইয়া, এইটা তুই কি করলি, মানুষে মানুষে এমন ভাবে শাস্তি দেই, জিব্বা কেন বাহির করলি, কেন জিব্বার মাঝখানে পেরেগে মারলা, কয় আমার বাপ দাদার ধর্মের মধ্যে ওই বেল্লালে সুনকালি লাগাইছে, যেই কারণে আমি উমাইয়া তার এই রকম শাস্তি দিছে। জোরে কন্না না উযুবিল্লাহ, কথা হইলে তুমি কি বুঝলা,
ইসলাম স্যার বনি কসাই শাস্তি দিছি ইসলাম তো স্যার না আমার মনে হয় আর স্যার তো না এত শাস্তি দেওয়ার পরও যে ব্যক্তি ইসলাম স্যার না উমাইয়া কাফের হইয়া কইতাছে কো আমার মনে হয় আর স্যার তো না সুবহানাল্লাহ কর এবার আবু বকর কয় যদি তোমার মনে সাক্ষী দেয় ইসলাম স্যার তো না তে আর শাস্তি দেও করে ছাইরা দেও ঠিক না বেটি এত শাস্তি দেওয়ার পরও সারছে না তো সারে দাও তারে এত শাস্তি দিয়ে লাভ কি উমাইয়া কো না তার আমি সারছি না তারা বাজারে বেচালাবি কো শেষ পর্যন্ত বুঝি তুই বাজারে বেচালাইছিস কত বেচবে কো উমাইয়া কো একটু টেস্ট করে দেখি আবু বকরের প্রতি তার ভালোবাসা কত কেন সুবহানাল্লাহ কো 3 লক্ষ দেরহাম কয় লক্ষ 3 লক্ষ দেরহাম আবু বকর কই তুমি কয়া শেষ করো এরপর আমি দাম করব 4 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ আবু বকর হ শেষ কোন জায়গা আতি দেব যেহান শেষ এখান থেকে আমি কিনে নেব সুবহানাল্লাহ এ আমার যুবক বালারে দামা দামি শেষ করে আবু বকর যখন ওই বেল্লাল রে কিনলে নাই কিনলে নিলেন মক্কা নগরের মধ্যে যখন ঢুকাইলেন মক্কার মানুষ সুন্দর না কালা জোরে কয় মক্কার মানুষ তো সুন্দর কিন্তু হাবিশি বেলাল তো সুন্দরের দেশে কালা ঢুকছে এখন সবাই টিটকারে মস্কারে মারে ও বাবারি ভূতের ঘরের ভূত কইতেছে ও তো খালা কইতেছে মানে টিটকারে মস্কারে রে সুন্দর দেশ তো কোন খালা গিয়া ফোরসাব ওই বেল্লা ও এত খালা কইতে গাইছে এত খালা তো আমাদের দেশের লোক নাই এটা কি আমাদের দেশের না বাইরে এখন বেল্লালে সা আর নিচে দিয়া খান দে হাইরে আল্লাহ আমার এমন খালা বানাইলা রাস্তা দিয়া চলবার মতন যারা আমার মতো খালা এরা বুঝে রাস্তাঘাটে হতো মন লাগে ও খালা যাক এত কথা শুনে মক্কাত গেছে যাওয়ার পর সাহাবাই কেরামগণ দিকেও একটা ভিতরে ভিতরে একটা মানে একটু অন্যরকম একটা ভাব নিছে আরে আবু বকরি খালা বেটার গতি দূর আনছে ঠিক না বেটি এ আমার যুবক বাড়ার আজানের টাইম হইল আসরের জোরা কোন কিসে আসর আবু বকর কইছে বেল্লাল আজান পারুনি কো আমি আজানটা শিখছিলাম পারি কো তাহলে আজান দাও তুমি কো আজান দাও বেল্লাল আজান দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আজান শেষ আগের থেকে তো মুসলিম বাইরে গেছে সুবহানাল্লাহ কইনে কেউ গেছে দেখ তো আজান কে দিছে আর কেউ গেছে নামাজ নতুন নতুন ইমাম সব যখন মসজিদে রাহে তখন অনেকে দেখবার লাগি জানা মসজিদ অনেকে যা দেখবার লাগি আর অনেকে যা নামাজ পড়বার লাগি আর অনেকে তো আছে বছরে ওহদ বাড়ি চলে যা আর অনেকে আছে শুক্রবারে যদি বারে ঠাকুর দেখ এর মুসলিম আছে না সাপ্তাহিক মুসল্লি এরপরে বছরে দুইবার তা অন্য মুসল্লি আসেনি একটা ঘটনা স্মরণ হয়ে গেছে গা আপনাদের বিরক্ত লাগতেছে কমু এক মুরুখ করবো জোরা কোন কিলো এক 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 মুরুখ কোন বেড়া ছাগল ফালে জোরা কোন কি ফালে সৈত মায়ের ওইটা জন পড়ছে ব্যাপার তো মুরুখ মসজিদের মাঠের মধ্যে দেখবেন সবসময় ঘাস থাকে দিছে মসজিদের মাঠও ছাগল আর রোদ কায়া ছাগলে মানে দড়ি সিরা মসজিদের ভিতরে ওহন আসরের টাইমে সে আসর আজান পড়বো এখন ইলু ইমাম সাহেব গেছে মসজিদে আজান দিত আর ইলুকে আইছে আসরের টাইমে সে ছাগল নিতে পারি কথা কি বুঝলে বাড়ি এখন ইমাম সাহেবের মাথা তো গরম এই ছাগল কার ছাগল কার গরম ফায়ার ইডারে ইমাম সাহেবের দইরা কয়েকটা বাড়ি দিয়েছে
আর মালিক কুস্তাছে, মালিক দা কই না কয়, এই মাওসাব আমি ছাগলের মালিক আমি, কিতা হইছে গ্রামের ভাষা বুঝেন না, কিতা হইছে সিল্লা সিল্লা করতেছেন কেন, আরে মে সিল্লাইতাম না মসজিদ পবিত্র জায়গা আল্লাহর ঘর, তোমার ছাগল কেরাইছে তুমি দীর্ঘা দিছ না, অন মোর করো হুজুর বেয়াদ মাফ করবে, ছাগলে কি মসজিদ, ছাগল মসজিদ চিনে কো, ছাগলে মসজিদ চিনে না দিকে গেছে, আচ্ছা আমারে হত বছরের ভিতরে দেখছুন নি মসজিদ যাইতে, কোন মনেলো কাইলের মুর্শিদ, কোন মনেলো কাইলের আমারে তুই কেমনে বইলা রইলে কথা কোন টেকে না বেটে, জিকির হবে লাস্টে মারহাবা কোন জিকিরের ভারি আছেন নি, হবে হবে ইনশাআল্লাহ শেষ হইছে, আচ্ছা কোন ইলুকে উত্তর কি দিছো আপনারা কি সন্তুষ্ট উত্তরটা, হ্যাঁ কমার ছাগল বুঝে না দিকা মসজিদে গিয়া ঢুকছে গরম বেশি লাগছে, আমি তো বুঝি আমার ওদিন দেখছি নি মসজিদ, ইমাম সাহেব উন্না তো জিরবাত কেমন হইছে, আর ইমাম সাহেব তো ছয় মাস হইছে ইমামতি লইছে, আরে বেটা দেড় বছর ধরে মসজিদের বাইন দাতো কত হইলে, আমি যাই এলাকা ইমামতি লেগেছি এলাকার মধ্যে ই মানুষও আছে গভীর মনোযোগ, এই আমার যুবক ভাইরা রে হযরতে বেলাল আযান দিলেন সবাই মসজিদে গেছে গিয়া খালি বেলারে রাইলছা খালা তো খালি চা, এই তোমার নাম কি, আমার নাম বেলাল, কোন দেশ থেকে আইছো, কো হাবশি থেকে আইছি, আল্লাহর রাসূল গিয়া উপস্থিত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেলাল চকের পানে চের দিল ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো নবী জি রে আমার আপনি চিনেন গো নবী জি, আমার নবী কই বেলাল রে, ও বেলাল আমি তোরে চিনতাম না, আমার কেমন নবী পাইলি, আমি রসুল তোর সাথে সব সময় ছিলাম রে বেল্লাল, তোরে যখন গুড়া দিয়া মরুভূমির মধ্যে দৌড়াই, এরে বেল্লাল এই বেল্লাল রে আমি কেমন নবী তুমি জানো নি, তুমি যখন ওই ময়দানের মধ্যে গুড়ার পিছনে দৌড়ায় যখন আল্লাহর ডাক দিলা, আমার আল্লাহ কয় আমার বন্ধু হাবিব আপনি দেখেন আমি আল্লাহর ইসলামের জন্য তোমার মুসলমানের ইসলামের জন্য তোমার এক উম্মত আমার পাগল বান্দা, ওই হাবিশের মধ্যে বালুর মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কষ্টের মধ্যে তাইকা আমি আল্লাহর ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষী হয়ে গেলাম আপনি সাক্ষী হয়ে যান, ওই বেল্লালের মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিলাম, ওরে আপনি মসজিদের মুয়াজ্জিন বানাইয়া দেন, ঘোষণা কর আরো জোরে কর, আমি তোরে চিনতাম না আল্লাহ আমার চিনাই দিছে, কো আজান তুমি দিছো, কো ইয়া রাসূলুল্লাহ আজান আমি দিছি, কো আজানটা বড় সুন্দর হইছে আজকে থেকে তুমি মুয়াজ্জিন আজান দিও হাসব তো, আরো আস্তে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওয়াজি তাবারি যাইবো নি না ফেন্ডেল ভিতরে থাকবো, বাড়িত বাড়িত গিয়া এই সমস্ত আলোচনা করবেন, আলোচনা করলে ভালো, ওহন তো ওয়াজ ফেন্ডেলের বাইরে জানা ফেন্ডেলের ভিতরে ফুটলাত রাখা লাগে ঠিক না বেটি, দাদা নাতি গেছে ওয়াজ তো খারাপ লাগতেছে আপনার, দাদা আর নাতি ধর না তা আমার দাদা বয়স দাদার মতো, আমার দাদা গেছে দাদা নাতি ওয়াজ তো বেশি রাইতেছি তো কিছু টেস্টের কথা না কইলে আবার মনোযোগ থাকতো না ঠিক না বেটি, উজর ওয়াজ করছে আডুর হরা খাবার তোলা
এই শরীয়তের বিরোধী কবিরা গুনাহ। কি গুনাহ? হাঁটুর উপরে কাপড় তোলা কি গুনাহ? কবিরা গুনাহ। উজরে ওয়াজ করছে বক্তা, দাদা নাতি ওয়াজ উনি রাত দুইটার সময় বন পাতারে সুরছে আর কি। ওই আমি যেমনে ভাবে আইছি সুরছে, কিছু খাল বিল পাইছি না আমি, পাইছি তো। আর যে বিরিজ পাইছি ও ফুল সিরাতের ফুল ফতম হই। বাবা রে বাবা, আমি কয়েকবার দাঁড়াই রইছি, কই কোন সময়তে ফইরে জায়গা ফুল সিরাত কি রইনি। নেতা কই? নেতা চেয়ারম্যান মেম্বার এমপি এরা কই? কেউ নেতা সাহেব ঠিক করুন, নাগর ঠিক করে দিই। তাহলে দাদা কইতাছে কয়েক, চলো চলো বন ফাদারও চড়ছে, পাইছে একটা খাল আর কি, ছোট একটা খাল পাইছে। সুডার পরে নাতি কো, দাদা দামু কেমনে পানি বেশি? কো দায়িত্ব আমার কাছে, আমি ব্রিটিশ আমলের লোক, তুই আমার খান্দোর খান্দোর। কোন নাতি কো দিকি দাদা কিতা করে? টেট না তো, নাতি তো টেট না, কিতা করে দাদা দিকি? দেখে গাড়ুর পে উঠতে ছায়া দেখে যত নিচে লামে খাবার তত উপরে। দাদা তো তো নিচে লামে পানি, কোন পানি বেশি না, খাবার বিচে দেবে কোন খাবার উপরে তুলতে তুলতে নাতি ছায়া দেহে হাফর মাথা কই 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 কদা দা খাম সাইড লিছে ও কিতারে নাতি কি জে তুই মুরুব্বির বুড়া দাদারা কইল মাইকা তোর বাপ, তোর বাপ যে সময় জন্ম হয়েছে না তখন থেকে ব্রিটিশ আমল থেকে আমি অজুনি, তুই আমারে এই দাদা দাদা কই? আমার শরম দেশ, আমি ব্রিটিশ আমলের লোক। যদি নিতাম কথা কখন ঠিক না বেটি, আমরা ওয়াজ নিয়ে কি গুণে থাকবো না বাড়িতে, কারা কারা বাড়িতে নেবেন? দুইটা হাত হাটটা তুলেন, হাটটা তুলেন, হাটটা তুলেন, এমনে দেন। নবীর রাজা শরীয়ে পিদাকে মন ভরে না, নবীর নবীর রাজা শরীয়ে দেখে মন ভরে না, দিদার দাও গো সাগে মদিনা, দিদার দাও আমার সাথে সবাই তালা তালে, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলে যেতে বোলা যায় না মদিনা, বলে যেতে বোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, বলো না যা আমার প্রাণ মদিনা, বলে যেতে চাইলে নাম দিনা, বলে যেতে চাইলে মদিনার স্মৃতি গলো বাবি বারে বাবার, বুকের মাঝে জমায়াছে বেতার পাহাড়, কবে যাব ওই মদিনা একবার বলো না, বলো না কবে যাব ওই মদিনা, না মদিনা জান মদিনা, মদিনা প্রাণ, না মদিনা জান মদিনা, মদিনা বলে যেতে চাইলে, না আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান এই আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে জোরে করেন না মারহাবা। আমি কিন্তু
একটা গজল বানাইছি আমি একটা কলি কমু যখন কয়টা একটা কলি কমু যদি আপনাদের পছন্দ লাগে যোজন না আপনার বানানি ঠিক আছে তৈলে গিয়া আমি শেষের দিকে একটু গামু আর নাইলে ফর মাফিল হইলে গামু কইতাম নি একটু হয়ে কোরআনের কথা গলো হাদিসের কথা গলো মাইনা মাইনা তাই কো ও হাবিবালা না সুন্নি হইয়া তাই কো কথা কোন চলবে আর জোরে কথা কোন ঠিক দা বেটা কোরআনের কথা গলো হাদিসের কথা গলো মাইনা মাইনা তাই কো ও হাবিবালা না সুন্নি হইয়া ও হাবিবালা না সুন্নি হইয়া কথা কোন ঠিক না বেটি আমার নবী মাটির নবী ও হাবিরা কয় নুরুল আলানর নবী যে আল্লাহ তাআলা কয় ভাইজান আল্লাহ তাআলা কয় নবীর নূরে ছবি পয়দা নবীর নূরে ছবি পয়দা হাদিস কইলা দেই কো ও হাবিব আলানা জোরে ও হাবিব আলানা কোরআনের কথা গলো ও হাদিসের কোরআনের কথা গলো ও হাদিসের কথা গলো মাইনা মাইনা তাই কো ও হাবিব ও হাবিব আল্লাহ না আস্তে কোনটি কইবে চলবো হ্যাঁ মারি বল প্রেমিক দি ভাইজা আছে আমার মুরব্বী যখন কইছে বুঝা যা আপনারা বুঝেন তো আচ্ছা সব গায়ে লাইলে দাওয়াত করতে যখন মুয়াজ্জিন বানাইয়া দিল তখন মুয়াজ্জিন চলতেছে আজানও চলতেছে মারহাবা আজানও চলে নামাজও চলে চলতে চলতে সাহাবীরা কিছুদিন পরে একটা সমালোচনা শুরু করলো কি করলো সমালোচনা সমালোচনাটা হইল আল্লাহর রাসূলকে বলেন নবী গো ও গো নবীজি বেল্লালের আজান তো ভুল হয় যেরকম কি হয় ভুল হয় আমার নবী কয় ভুল হয় সে কি ভুল করে কো আশহাদুর জায়গায় আসাদু পড়ে কি পড়ে আশহাদুর জায়গায় আসাদু পড়ে ভুল করে ইয়া রাসূলুল্লাহ আমরা আরবি আরবির জগতের মানুষ আমরা আরবি মানুষ যদি আমাদের মসজিদে ভুল করে আজান তাহলে তো সমস্যা ঠিক না রাসূল কতলে কি করবা মুয়াজ্জিন নতুন মুয়াজ্জিন নিয়োগ করো গভীর মনোযোগ ও আমার ফরেঙ্গা বিভিন্ন এলাকার মানুষেরা বলতে চাই আমার নবী বেল্লালকে ডাক দিলেন এই কষ্ট হচ্ছে বেল্লালকে ডাক দিলেন বেল্লাল রে আল্লাহু আকবার ও বেল্লাল আজকে তাই কাজ আন দিও না আরে বললেন আজকে থেকে আজান দিও না বেল্লাল কই ইয়া রাসূলুল্লাহ কেন চোখ দিয়ে জোর জোর করে পানি ছেড়ে দিল এত সুন্দর দায়িত্বটা পাইলাম কেড়ে ছেড়ে দিল নবী গো ও গো নবীজি মাইকটা খুব বালা মাইক লাগবে আর এই ভিডিওটা কি ফাহিম এইচডি মিডিয়া
আরে আমার মনের মতো একটা মিডিয়া এই ফাহিমের মধ্যে আমার অনেক ওয়াজ আছে কি আছে না আছে আছে গতকাল কয়েকটা আপলোড হয়েছে স্যার দিস তাড়াতাড়ি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কেন ইমামতি চারবো আজান চারবো এই কথা বলে বেল্লাল কান্দে আমার নবী কই বেল্লাল রে ওরে বেল্লাল কেন চারবি আমি সারার কথা বলি নাই সাহাবাই কেরাম সমালোচনা করে তোর নাকি আজান ভুল হয় তোর নাকি আজান শুদ্ধ হয় না বেল্লাল কান্দে ডাক দিয়া কই নবী গো ও গো নবী জি রে বলতো আমার হয় নাই ওই বেঈমান উমাইয়া যখন আমার জিব্বাই ফেরেক মারছিল যখন লোহা গেছিল ইয়া রাসূলুল্লাহ আমার জিব্বাটা ফাঁক হয়ে গেছে জোরে কোন কি জিব্বাটা ফাঁক হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো জিব্বা যখন ফাঁক হয়ে যায় এই জিব্বা দ্বারা সব আরবির অক্ষর তো উচ্চারণ সঠিক হয় না আমি চেষ্টা করি আজান শুদ্ধ করে দেওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ আমি তো শুদ্ধ করে জিব্বা লাগি দিতাম পারি না জোরে কর না সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়া কয় এ বেলাল গো ও বেলাল তুমি আজান দিবা না বাস তুমি আজান দিবাই না তুমি আজান দিও না দেখা যাবে পরে কি হয় এই কথা যখন বললাম আমার নবী কেমন নবী গো নতুন মুয়াজ্জিন নিয়োগ করলেন তিন দিন দৈর আজান দেয় কই দিন জোরে কোন কই দিন আজান দেয় আসসালাতু খায়রুম মিনান নাউম আজান দিছে তিন দিনের মাথায় আজান দিছে সূর্য উঠে না নামাজও পড়ে না সুবহানাল্লাহ দেন সুবহানাল্লাহ সূর মানে আকাশ পরিষ্কার হয় না আর নামাজ রসুল পড়ে না সু বেসাদে কইছে মানে কিছু ফরকাশ হইলে অন্য ফজর নামাজ পড়তো ঠিক না বিদিক এখন সাহাবাই কেরামগণ একটা সমালোচনা শুরু করলেন মুয়াজ্জিন ভুল করছিল তা নারাইতে একটা সমাধান দিয়েছে আমরা আমগুর এলাকায় একজন ইমাম সাহেব রাখছি বৃদ্ধ আর কি আমরা তো আর ইমামতি করতারি না কেরে আমরা সারা দেশে ওয়াজ করি কাল কেমন নরসিং দিয়ে পরের দিন নেত্রকোনা পরের দিন আবার কুমিল্লা এরপরে বরিশ আমরা দামু কই দেন হ্যাঁ মার্চের 21 তারিখ পর্যন্ত একবার টানা মাহফিল শরীর যেন সুস্থ রাখে সকল আমিন কর ভাবছি মার্চে কেউ দাওয়াত করতো না আজকে মার্চের কয় তারিখ 3 তারিখ 21 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ আমার দাওয়াত সুন্নতের খেদমত চলবে আমিন কর একজন বুড়া ইমাম সাহেব রাখছি উনি মনে একটু সর্বে সার্বে ঘুমাই গেছেন বুঝছেন সর্বে সার্বে ঘুমাইয়া এখন সন্নির রাত দেখছে তো 12টার সময় রাতে আজান মারি দিছে ফজরে আর মানুষ ওই সন্নির দিন তো দান উনাদ দে কি দান কি 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 দান সিদ্ধ দে মানে উনাদ দে মহিলারা কইতেছে ও রাত্রে বাজে 12টা ইমাম সাহেব দিয়ে আজান দিলে লোক দিয়ে একটা গবেষণা শুরু হয়েছে আর মহিলার গবেষণা বুঝুন না তিন বিড়ি একখান হইলে পুরা দেশ লারা কথা কোন ঠিক তো নেই মহিলারা রাগ করেন না এটা তো সত্যি কথা আর যদি বিশেষ করে কয়েকজন পুরুষ শাস্তল বইতে পারে হ্যাঁ এক একটা দোকান এক একটা সংসদ ভবন এত বিল শেখ হাসিনা পাস করে না যত বিল সাহায় পাস করে কথা কোন ঠিক তবে ঠিক ও আব্দুর রহিমের সাইজটা ভালো আইরে দেখছুনি চেয়ারম্যান সাহেব কিটা করলো মেম্বার কিন্তু মানে এমন কোন কথা নাই যে তাদের মুখে নেই কইতে কইতে ইমাম সাহেবের কথা পর্যন্ত কথা ঠিক না বেটি ও না ইমাম ওহনের যে ইমাম সাহেবটা খুব ভালো নামাজ রোজা আমল আকিদা খুব ভালো আর একজন হ কিতাবালা দেখছি বেটা ঘুমাইতে হজর সময়
মানে সমালোচনা কেন একটা আসুই ঠিক না বেটি? লম্বা ঘটনা, রাত্র প্রায় শেষের দিকে আমার নবী নিষেধ করলেন নতুন মুয়াজ্জিন দুই দিন ধরে আজান দেয়, তিন দিনের মাথা টাইম হয় না ফজরের নামাজ পড়ে না। সাহাবী রাখো মুয়াজ্জিন কিন্তু ভুল করলো, কোন না আজানের টাইম তো ঠিকই আছে, সুবে সাদে তে পড়ো না কেরে। এইভাবে এইভাবে অনেক কম যাওয়ার পর আমার আল্লাহ জিবরাইল রেফারাইছে, সুবহানাল্লাহ কন্যা শেষ ভালো দা সব ভালো দা আওয়াজ করি, জিবরাইল আইসা ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো মায়ার নবী দয়ার নবী আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আমার নবী কয়, আরে জিবরাইল এত রাত্রে তুমি কেন আইলা? জিবরাইল ডাক দিয়া কই নবী গো আমি আসি নাই আল্লাহ মারে, জোর কোন আমি আসি নাই আল্লাহ মারে, পাড়াইছে কিসের জন্য? জিবরাইল ডাক দিয়া কই নবী গো, ও গো নবী জি আমার আল্লাহ জানতে চাই এই মসজিদের মধ্যে তিন দিন দইরা কেন আজান হই না? আর জোরে তিন দিন ধইরা, কই দিন ধইরা? মুয়াজ্জিন নিয়োগ করছে কই দিন, কিন্তু আমার আল্লাহ জিবরাইল রে পাঠাইছে, ও জিবরাইল আমার বন্ধুরে গিয়া কও এই মসজিদের মধ্যে তিন দিন ধইরা কেন আজান হয় না? আমি আল্লাহর আরশকে পার কইরা কেন আমি আল্লাহ আজান শুনি না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও গো মায়ার নবী দয়ার নবী আল্লাহ জানতে চাই কেন আজান হয় না? আমার নবী ডাক দিয়া কই, আরে জিবরাইল আমি রাসূল স্বয়ং তিন দিন ধইরা ইমামতি করি নামাজ পড়ি সাহাবাই কারাম লয়া, তিন দিন ধইরা তো মসজিদে আজান হয় নামাজ হয় সব কিছু হয়, আল্লাহ কেন এই কথা বলল? জিবরাইল কই, জানি না জানি না, আল্লাহর সাথে আপনি কালেকশন লাগাইয়া দেন। আমার নবী কই, আল্লাহ গো তিন দিন ধইরা আজান হয় আপনি কেন আজান শুনেন না? আমার আল্লাহ কই, বন্ধু নবী তিন দিন ধইরা আজান হয় আমি আল্লাহ শুনলে কেন শুনি না? আমি আল্লাহর এই মুয়াজ্জিন পছন্দ হই নাই, আমি আল্লাহর ওই বেল্লালের আজান বড় মজা লাগে বড় সুন্দর লাগে, সেই কারণে বেল্লাল দে আমি মর্যাদা বাড়াইয়া দিছি। আর জোরে সুবহানাল্লাহ, জোরে কল আল্লাহু আকবার, বেল্লালের মর্যাদা দিছে কে? আর জোরে বলুন কে? আমার আল্লাহ যেই বান্দা ইজ্জত সম্মান মর্যাদা দিবে এই সম্মান কমানোর মতো দুনিয়ার মানুষের নাই। আওয়াজ করে বলো ঠিক না ঠিক না? দুনিয়ার মানুষের আছে নাকি? কিছুই নাই। সম্মানের মালিক কে? আর জোরে কোন কে? সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, যেই কারণে সম্মান ইজ্জতের মালিক আল্লাহ। মহব্বতের সাথে সকলে একটু চোখটা বন্ধ কইরা আওয়াজটা বড় কইরা জিকির করুন, আল্লাহ আল্লাহ আল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তারা সবাই আল্লাহ 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 জবান কুলে আল্লাহ আল্লাহ। চন্দর রইতে আইসর সেদ চন্দের হওয়ার তোমার গলাই পড়াই দিব প্রেমের কানে খাওয়ার মশলা, আল্লাহ আল্লাহ চন্দ্র রাইতে আইসো মুর্শিদ চন্দ্র হওয়ার তোমার গলাই পড়াই দিব প্রেমের কান আবার মশলা, আল্লাহ 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 তোমার মায়া যদি লাগে তীরে চাবায় মরে
ও মুরশিদিরে এ তুমি দিরে দিরে পীরে পীরে চাওয়া আয়ারে মুরশিদিরে দিরে পীরে পীরে চাওয়া আয়ারে রে মাশাল্লাহ আল্লাহ এই যুবক দূরে দূরে আল্লাহ বালা বালা ওই কবরে তালের নবী আবাই বাবরে মুরশিদিরে তুমি ধীরে ধীরে পীরে পীরে চাওয়া আয়ারে মুরশিদিরে ধীরে পীরে পীরে চাওয়া আয়ারে মাশাল্লাহ আল্লাহ 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 La ilaha illallah Muhammadur Rasulullah Quran sallallahu আপনাদের কি বিরক্ত লাগতেছে চলবার একটু আমার যতই কষ্ট হোক না কেন আপনারা থাকলে একটু সমবাস করব হ্যাঁ চলবো আপনাদের আসলে ধৈর্য আছে কারণ এতক্ষণ মানুষ দাঁড়ায় থাকে না তারপর রসুলের প্রেম কত বেশি আপনাদের অন্তরে হ্যাঁ আল্লাহ পাক যেন কবুল করে আমিন কোন আরো জোরে কোন আমিন এ আমার যুবক বাড়ারে ও আমার মুরব্বী বাবারা তখন আমার আল্লাহ ওই বেল্লালের আজানকে ভালোবাসত ঠিক না বেটি জিব্রাইল কই নবী গো আমার আল্লাহ ওই বেল্লালের আজানটা বড় ভালোবাসছে আজান ভালো পাই নাই তার এই কষ্ট আমার আল্লাহ কবুল করছে সুবহানাল্লাহ আমার নবী কয় সাহাবীরা রে ও আমার সাহাবীরা এই মাত্র আল্লাহ উহি পাঠাইলো এই মাত্র আল্লাহ জিব্রাইল রে ভাড়াইলো আবার নাকি ওই বেল্লাল রে মুয়াজ্জিন বানাইতে হবে জোরে কর না সুবহানাল্লাহ সাহাবাই কেরাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও গো নবী জিবি আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলে তাই কিন্তু সত্য ইয়া রাসূলুল্লাহ আমরা বেয়াদবি করছি মুয়াজ্জিন ফালদায়া আমার নবী কয় না 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 বেল্লালের মর্যাদা বাড়ানোর জন্য এই ব্যবস্থা আমার আল্লাহ করেছে জোরে কর না সুবহানাল্লাহ ব্যবস্থা কে করছে আর জোরে কর কে আমার আল্লাহ ব্যবস্থা করেছে বন্ধুরে আমার ও আমার বাবারা যখন বেল্লাল আজান দেয় মুসল্লি দিন থেকে দিন বাড়ে মুসল্লি জোরে মুসল্লি মুসল্লি বাড়ে কমে না বাড়ে বাড়তে 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 যখন এক পর্যায়ে মসজিদ বইরা গেল আমার নবী ওয়াজ করেন কি করেন আমার নবী ওয়াজ করে ওয়াজটা করলো আসসালাতু মিফতাহুল জান্নাত আসসালাতু মিফতাহুল জান্নাত নামাজটা হইলো জান্নাতের চাবি জোরে কোন নামাজ জান্নাতের চাবি আমার রসুল ওয়াজ করে তখন আমার রসুল বলেন সাহাবীরা রে ও আমার সাহাবীরা এই ওয়াজটা তোমরা বাড়ির মধ্যে নিবা কোথায় নিবা না দাদার মতো হালে রিফার রেখে দেবেন আমার যুবক বাড়ার ও আমার বুঝিরা এইসব মানুষ কিন্তু বয়া ও আজনার মতো লোক না ঠিক না বেটি কেরো তো বয়ালি চালো না জানো হ্যাঁ প্রেমিক প্রেমিক ঠিক না বেটি এই নেতা যদি বয়া থাকে আর আপনারা শ্রোতা হয় কি দৌড়া দৌড় করবেন নি একটা বয়স দিলেছে
আজকে শক্ত নেই, যারা টিকা দিবেন তারা লেগে দোয়াবি। এক লাখ টিয়ার আওয়াজ হয়েছে না, বইসটা হয় তাহ হইবেন তো জোরে নারে থাকবি নামাজটা জান্নাতের সাবি সাহাবিরা রে, তোমরা নামাজ পড়বা, এই নামাজের কথাটা তোমাদের বিবি বাচ্চারে গিয়া বাড়িতে কইবা। কারে কারে জোরে কোন কারে? বিবি বাচ্চারে গিয়া ওয়াজটা শোনাইবা। ওই মজলিসের মধ্যে একজন সাহাবি ছিল যার নাম ছিল আব্দুল্লাহ আনসারী। জোরে কোন নাম কি? আরো জোরে নাম কি? আব্দুল্লাহ আনসারী। আরো জোরে নাম কি? আরে আমি একটু কষ্ট করবো, আপনারা কষ্ট করবেন। আব্দুল্লাহ আনসারী। জোরে কোন নাম কি? আব্দুল্লাহ আনসারী। এই ওয়াজটা শুইনা আব্দুল্লাহ আনসারী একটা দৌড় মেরে বাড়ির মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ, বাড়ির মধ্যে যখন যায় আব্দুল্লাহ আনসারী দরজার মধ্যে দাঁড়াইয়া ওই আব্দুল্লাহ আনসারীর স্ত্রীরে ডাক দেয়, বউরে বা বিবিরে ডাক দেয়, এ আমার বিবি রে, ও আমার বিবি, ঘর থেকে বাহির হো। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারীর বিবি ঘরের ভিতর তাইকা বাহির হইলেন। বাহির হইয়া কই স্বামী গো, ও প্রাণের স্বামী আপনি কেন ডাক দিলেন? তখন ওই স্বামী আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া কই, নবী গো, ও গো মায়ের নবী দয়ার, ও গো আব্দুল্লাহ আনসারী তুমি কেন আমার ডাক দিলাই? ওই আব্দুল্লাহ ডাক দিয়া কই, বিবি রে আমার নবী বলেছেন নামাজ পড়লে নাকি জান্নাতে যাব। নামাজ পড়ো রে গহীনে ডুবিয়াও, নামাজ পড়ো, আল্লাহু আকবার, ও নামাজ পড়ো রে গহীনে ডুবিয়াও, নামাজ পড়ো, যেই নামাজে আল্লাহ খুশি, কে খুশি? খুশি নবী দুজাহান, ওই নামাজে পাবে জান্নাত হাশর বেলা। জোরে কোন নামার হাওয়া? এ আমার প্রাণের বিবি গো, ও আমার বিবি, জান্নাত পাইবা আমার রসুল বলেছেন। আমারে কথা দাও, কথা দাও, আমারে কথা দাও রে বিবি, আজকে তাইকা নামাজ সারবা না। স্বামী কারে কয়? পানি জোর জোর করেছে আব্দুল্লাহ আনসারীর স্ত্রী, কান্দে 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 বুক বাসায় আলাই। স্বামী কই, স্ত্রী রে, ও আমার স্ত্রী তুমি কেন কান্দ? স্বামীর কথার জবাবে স্ত্রী ডাক দেয়, স্বামী গো নামাজ পড়ার জন্য তো পরিবেশের দরকার। কিসের দরকার? কি কি? এই দেখেন পরিবেশের দরকার। পরিবেশটা কি স্বামী গো? তুমি কি জানো না? জানো না, আমরা স্বামী স্ত্রী দুইজন কিন্তু ঘরের মধ্যে কাফর একটা। কাফর কয়টা স্বামী গো? ও আমার প্রাণের স্বামী, কাফর ঘরের মধ্যে একটা। আপনি যদি একটা কাফর পিন্ডা মসজিদে যান তাহলে তো আমি উলঙ্গ থাকতে হবে গো স্বামী, তাহলে তো উলঙ্গ অবস্থায় তো আল্লাহর ইবাদত করা যাই যাই। একটা ফাঁকা না, ফাঁকাই না, একটু ফাইল দো। কি কর, আমার তো কাফর নাই, এই কথা বলে কান্দেন। এ যুবক আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া কই, স্ত্রী রে, এই গভীর মনোযোগ, এর স্ত্রী,
স্ত্রী তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, আমি নামাজের ব্যবস্থা করতেছি, জোরে কোন না সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি হয়েছে, আব্দুল্লাহ সারি ঘরের ভিতরে মধ্যখানে একটা গভীর কইরা গর্ত কইরাছে, গরের ভিতরে কি করছে গর্ত করছে, গর্ত কইরা যখন মসজিদে আযান দেয় তখন ওই গর্তের মধ্যে তার স্ত্রী, তার স্ত্রীরে উলঙ্গ কইরা গর্তের মধ্যে রাখে, রাইকা কাপড়টা পইরা আব্দুল্লাহ আনসারি শেষের কাতারে নামাজ পড়ে, শেষের কাতারে নামাজ পইরা ওই আব্দুল্লাহ আনসারি নামাজ পইরা সালাম ফিরাইয়া মসজিদের মধ্যে চলে আসে, মসজিদের মধ্যে যখন আসে গো তখন সাহাবাই কেরামগণ সমালোচনা করতে লাগলো, কি করতে লাগলো, ও আব্দুল্লাহ আনসারি কি নামাজ পড়ে বুঝি না, সবার লাস্টে আবার সবার ফার্স্টে জায়গা, সুন্নত হর না নফল হর না ফরজখান হর ফইরা সালাম ফিরাই আবার বাড়ির জায়গা, এইভাবে একটা সমালোচনা গুঞ্জন সৃষ্টি হইল। এখন রসুলের কানের মধ্যে গেছে সুবহানাল্লাহ, আল্লাহ রসুল কয় তোমরা সমালোচনা করো কার, কয় ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ আনসারি কি নামাজ পড়ে বুঝি না, আর তারাহুরা হইরা জায়গা, তারাহুরা তো আল্লাহ কবুল করতেন, আমার নবী ডাক দেন সাহাবীরা রে ও সাহাবীরা তোমরা চিন্তা করো না, তোমরা টেনশন করিও না, আব্দুল্লাহ আনসারির দায়িত্ব স্বয়ং রসুল নিয়া নিছি, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ কইলে সব জানেন নি আপনারা, সব জানেন নি, আসমান থেকে জমিন পর্যন্ত 500 বছর রাস্তা, এত খালি জায়গা সওয়াবের দ্বারা ভরপুর করে দিব, আর আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ, এখন কি আলহামদু পড়লে আমার আল্লাহ বান্দার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে, খুলে দেবে, এত রাত্রে তো যদি এই ওয়াজ না হয় কোন ওয়াজ হইব, মারহাবা কর, আর বেশি কষ্ট দিতাম না আপনারা রে, আবার তো সকালে গিয়া জমি জামার চাষ করতেন ঠিক না বেটি, চাষ নাই বাবা মুরব্বী দিয়ে দরজা জুত করি আমার কি দিয়ালি বাইরে জালা রে জালা কি দিয়া আনি ভাই দয়ালের প্রেম জালা, কি দিয়ালি বাইরে জালা ও মোর জালা রে জালা কি আহানি ভাই দয়ালের প্রেম জালা, মহব্বত সকলে পড়ুন লা ইলাহা লাজর লা ইলাহা জুরে জুরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তিনটা দলিল দিয়ে যাবো যাইবার সময়, কয়টা দলিল, এক নাম্বার দলিল গভীর মনোযোগ, জানাজার পরে দোয়া আসেনি, দলিলেরও দরকার, এটা দিয়ে যাবো যাতে আপনারা এর সাথে বহস করতে পারেন, ঠিক আছে। দুই নাম্বার, আমরা যে এখানে ইয়া রাসূলুল্লাহ কয়ে ডাকবে এই ফরেঙ্গা থেকে ফরেঙ্গা নোয়ামুরা, হ্যাঁ যদি এই একান্ত এই এলাকা থেকে আমার রসুলকে ডাক দেই, রসুল শোনার ক্ষমতা আছেন, সে আওয়াজে হবে না জোরে কোন আছেন,
আরো জোরে কোন আছে নি ক্ষমতা দিছে কে আরো জোরে কে দলিল ভাই ইনশাআল্লাহ উঠতে যাওয়ার সময় সমিতা দোয়ার আগে দলিলটা দিয়ে দেবো তিন নাম্বার হইল ওলি আল্লাহরা মরে না নবীরা মরে না গাউস কুতুব মরে না তাদের শরীর মাটি ওখানে এইভাবে বাবা আমার নবী কয় এরে সাহাবায়ে কেরাম তোমরা সমালোচনা করো না আমি আব্দুল্লাহ আনসারীর দায়িত্ব নিয়ে নিলাম জোরে কর না আল্লাহু আকবার আমার নবী মায়ার নবীজি পরের দিন ফজরের নামাজ পড়া উঠাউঠি করবেন না শেষ বেলা যার সব বেলা তার গভীর মনোযোগ দিয়ে আপনাদের উপস্থিতি দেই কামি খুশি আল্লাহ যেন কবুল করে আমিন কন আর জোরে কন আমিন ফজরের নামাজ পড়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী নুরুল আলা নূর নবীজি হাঁটতে শুরু করলেন জোরে কন না সুবহানাল্লাহ এ আমার যুবরা আরে ও আমার বাবারা আমার নবী হারতে 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 আব্দুল আনসারীর বাড়ির সামনে হাজির হইয়া গেছে জোরে কন্যা সুবহানাল্লাহ হাজির হইয়া গিয়া দেখা যায় আব্দুল আনসারীর দরজা বন্ধ দরজা দরজা বন্ধ তখন আমার রসুল কি করলেন আমার নবীজি তিনবার সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী জোরে কর না সুবহানাল্লাহ এ আমার যুবক বারারে আমার নবীজির শিক্ষা যখন কারো ঘরের মধ্যে যাইবা যদি দরজা লাগাইল থাকে দরজা বন্ধ থাকে তাহলে তুমি তারে তিনবার সালাম দিবা যদি সালামের উত্তর না আসে ওই ঘরের মধ্যে বুঝবা কেউ নাই আর আমরা কি করি যাই ভাই গিয়ে কই কেউ রহিম চাচা বাড়িতে যদি কথা মিথ্যা হয় তা আমার সাথে কইবেন আমাদের অভ্যাসটা কেউ রহিম চাচা বাড়িতে আরে কুদ্দুস ভাই কই তুমি ক অন ভাবি ক কো না তোমার ভাই তো বাড়িত না বাজারে গেছে ও ভাই বাজারে গেছে তখন একটু চা করো না বইয়া তোমার সাথে কথা কইয়া যায় মাই মাই ঠিক না বেটি আমদার অভ্যাস হইছি আর আল্লাহ রাসূল যে তিনবার সালাম দিল তিনবার সালাম দিবা আসসালামু কাবালাল কালাম কথাবার্তা শুরু হওয়ার আগেই সালাম আর আমরা হই কুদ্দুস ভাই বাড়ি নেই কেন সাহায্য বাড়ি দিন বাজার লো বাইসা বললো গেল তাই কি হতে তার নবজুদ্দে বুঝুদ্দে আরে ছোট কোনো বাবা বুঝুন না তো আই কি হতে তোমরা নবজুদ্দে মানে আমি কি বলছি আপনারা কি বুঝতে পারছেন সকল এখন মার হামা এ আমার যুবক বাড়ারে ওই নবী তিনবার সালাম দিলেন কয়বার আরো জোরে কয়বার তিনবার সালাম দিলেন উত্তর কি পাইছে না বন্ধ উত্তর পাই নাই বন্ধ আমার নবী মুখটা বেজার করে আবার মসজিদে নববীর দিকে রওনা হইলেন মারহাবা আব্দুল্লাহ আনসারী নবী প্রায় কাছাকাছি গেছে গা নবী প্রায় মসজিদের কাছে গেছে গা আব্দুল্লাহ আনসারী দরজা খুলছে কুলিরা দেখা যায় নবীরা দেখা যায় অনেক দূর গেছে দইরা গেছে সুবহানাল্লাহ গিয়া কাছাকাছি গেলেন এমন নবী গাইতা যায় যেই নবীরে ডাক দেওয়ার সাহস জিব্রাইলের নাই কথা কর নবীকে বেছে রামে পায়া জিব্রাইল তাকে দাঁড়ায়া নবীকে বেছে রামে পায়া জিব্রাইল তাকে দাঁড়ায়া ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলায় সুবহানাল্লাহ
ডাগ দিতে সাহস না পায়া জিব্বা কদমে তলায় সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লিয়া আলা সেই হইতেন্যা আরে নূর নবী যাইদে দারে নূর নবী নীলেন কদা তালা সেই খুশিতে পর সবাই সবাই বলুন না সেই খুশিতে পর এ যুবক গভীর মনোযোগ আব্দুল্লাহ আনসারী এখন কিভাবে ডাক দিবেন লজ্জার মধ্যে পড়ে গেছে ঠিক না বেটি কিভাবে ডাক দিবে যেই নবীরে জিব্রাইলে ডাক দেওয়ার ক্ষমতা নাই ওই নবীরে কেমনে ওই আব্দুল আনসারী ডাক দেবেন হাদিস শরীফ প্রমাণ করে কিতাব প্রমাণ করে আব্দুল আনসারীর দুইটা পাও পিছনের দিকে এইভাবে আওয়াজ করলেন জোরে কর না সুবহানাল্লাহ ওই জুতার শব্দ শুনিয়া আমার নবী পিছনের দিকে তাকাইলেন আব্দুল্লাহ আনসারে কয় ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ আমার নবী ডাক দে আব্দুল্লাহ রে ও রে আব্দুল্লাহ এতক্ষণ কোথায় ছিলে রে আব্দুল্লাহ তুই কেন সালামের উত্তর দিলে না আব্দুল্লাহ আনসারি ডাক দে নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী জি আমি আব্দুল্লাহ কিভাবে সালামের উত্তর দিব আপনি রসুলের সালামের পরিবেশ আমি আব্দুল্লাহর মধ্যে ছিল না নবী কয় পরিবেশ কি পরিবেশ আব্দুল্লাহ আনসারী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যেই দিন মসজিদে নববীর মধ্যে ওয়াজ করেছিলেন নবী আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজটা জান্নাতের চাবি এই ওয়াজটা আমার বিবিরে গিয়া শুনাইলাম বিবিরে শুনাইয়া গেল বিজি বাড়ির মধ্যে আইলাম বিবির মাথায় হাত রেখে ওয়াদা করলাম বিবিরে নামাজ সারবা না নামাজ পড়বানি তখন আমার বিবি ওয়াদা দিছে নামাজ সারবা না জোরে কর না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো ও গো নবী জে ওয়াদা যখন দিলাম ঘটনা হইল নামাজ পড়তে দুই টাকা ভোল লাগে আমরা স্বামী স্ত্রীর মিল্লা ঘরের মধ্যে কাপড় একটা জোরে কর সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা কাপড় দিয়ে আমি নামাজ পড়ি ঘরের ভিতরে গর্ত করলাম আমি যখন মসজিদে যাই আমার বিবির উলঙ্গ কইরা গর্তের মধ্যে রাখি এইভাবে নামাজ পড়ি গো নামাজ সারি না জোরে কর সুবহানাল্লাহ দুইজন মিল্লা কাপড় কইরাও আর আমরা এক একজনের কইটা আমি তো তিনটা কুলছি মনে আরো চার পাঁচটা লাগাইলাছি সুকেজ ভরা কাপড় এখন কিন্তু নামাজের দ্বারা দাঁড়ে নাই নামাজের কথা কইলে যুবক রে কুজুর ফেন্দা দি ভালা না মন মন ব্যাঙ্গে মুতে দি কথা কি মিশা কইছে হুজুর নামাজটা পড়তাম আমার সন্দেহ আছে হুজুর শুক্রবার থেকে কইলাম নামাজ পড়া হুজুর শুক্রবার পড়া আর কিছু যুবক রে যদি দিন গাই কি রে যুবক নামাজ পড়ো না কেরে কজুর বিয়া সাদে করছি না ও খালি জয়বন না কেলা দিয়া হচ্ছে একটু গোড়াগাড়ি মস কইরা লইলি মস করতাই তখন যখন বিয়া সাদে করে তখন বিপদে পড়ে না কখন কি রে বিয়া তো করছো নামাজ পড়তে না হুজুর খালি বিয়া করছি নতুন বড়লে একটু বেড়াই না দুই চারটা মা বাবা ছেলে মেয়ের মা বাপ হই না নামাজ পড়বো ইনশাল্লাহ বাচ্চা বাচ্চা হোক তো একটু বয়সটা টাড়ি যাবে দুইটা ছেলে হয়েছে বা তিনটা ছেলে মেয়ে হয়েছে কিরে এখন নামাজ পড়তাই না হুজুর ফুলাপুরে মানুষ করতাম মন আমি কিতা করতাম রুজি ঘর লাগবে ফুলাপুরে মানুষ করতে লাগতো না ও নিজের জানে কষ্ট দিয়ে আল্লাহরে বাদাচ্ছল এখন আমার উল্টো উল্টো তো
কি করবে? একটু সংসারের দিকে লক্ষ্য বয়সটা একটু শেষের দিকে যাক, দাঁড়ি ধরে যায় খেলাই নামাজ পড়ব, দাঁড়ি যখন ফাঁকলো কেউ এবার তো শেষের দিকে দাঁড়িয়ে দূরে ফাঁকিয়ে গেছে গা, ওখন কি করবা? কুজু শরীর দিল তরি না, শরীর লইয়া, হ্যাঁ শরীর লইয়া লড়তারে না, এখন কি করব? শরীরে লড়তারে না, ওখন কি নমস করতে না হুজুর? ওখন আমি আর উত্তারি না, আমার সর্দি। তে এইভাবে ইমাম মুয়াজ্জিনটা বক্তারে ফাঁকি দেওয়ান আল্লাহরে দন যাব আমার নবী কান্দে আব্দুল্লাহ রে, ও রে আমার আল্লাহ, তোর ঘরের ভিতরে যে গর্ত আমি রসুল দেখতে চাই, আর রসুল আল্লাহ চলেন, আমার নবীজি যখন গর্ত দেখলেন, আমার নবী যখন গর্ত দেখলেন, গর্ত দেখে আমার নবী চোখ দিয়া পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কোন আব্দুল্লাহ রে তোর জান্নাতে যাওয়ার রোজগার হয়ে গেছে, জুরে কন্যা সুবাহ কবুল করো গো আমার নূর নবীর কাতিহির ইয়াওয়া মাম্বাদ মাওলার রে ডাকে আমরা তোমার রে মারহাবা, একসাথে আল্লাহ আল্লাহ মাওলার রে ডাকে আমরা, যে খাতার ধরেন তাবার কদিবার লাগে খাতার ধরেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা আমিন, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন, রব্বানা ইয়া রব্বানা ইয়া আল্লাহ রব্বানা মাফ করে দাও আমাদের সম্বেদনা, মাফ করে দাও আমাদের সব রব্বানা সকলে বলুন জমান করে আল্লাহ, আর জোরে বলুন আল্লাহ আল্লাহ, গনার বলো মাতাই লয়া কান্তে সে মা
আল্লাহ আল্লাহর ওলি হযরত সুলতান শাহ রহমাতুল্লাহি আলাইহি এর উরুস মাহফিলে হাজার হাজার মানুষ উপস্থিত রে আল্লাহ আরে মাবুদ এই আল্লাহর ওলির খাতিরে আজকের এই মুনাজাতকে কবুল আর মঞ্জুর কর মাবুদ সাড়ে এগারোটায় মাইক ধরেছিলাম প্রায় তিনটা বাজের মাওলা ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনেও তোমার বান্দারা নবীর প্রেম তাদের অন্তরে ভেসে থাকার কারণে আল্লাহ সারতে চাই না যতক্ষণ আলোচনা করে বসে থাকতে চাই রে মাবু আরে মাওলা আল্লাহ তোমার এই ওলির উসিলা আজকের এই মানুষকে আসার কবুল করে না আল্লাহ সামনে পিছনে ডাইনে বামে আল্লাহ যত গ্রামবাসী আছে আল্লাহ প্রত্যেকের গ্রামের মধ্যে গুরুস্থান আছে এই মাহফিল পাইয়া আমরা যারা এই জমিনের মানুষ খুশি সবার চাইতে খুশি গো মাহবুব কইবর বাসি আল্লাহ একটা মানুষকে কালিয়াতে ফিরাইয়া দিও না প্রত্যেকের মনের নেক বাসনা পূরণ করে দাও আল্লাহ এত রাত্রে এত মানুষ বৈসা রইল বিশেষ করে আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ ওই মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করে না মাবুদের অনেক মা বোনদের সন্তান হয় না অনেকের বিয়ে হয়ে গেল চার পাঁচ বছর হয়ে গেল ছেলে সন্তানাদি হয় না আল্লাহ আমার মা বোনদের সংসারে ছেলে সন্তান দিয়া আল্লাহ তুমি সংসারের মধ্যে শান্তি ফিরাইয়া দাও আল্লাহ একটা মানুষ কথা বলে না আল্লাহ বিশেষ করে আজকে মাহফিলের সভাপতি সহসভাপতি আল্লাহ বিশেষ করে প্রধান মেহমান আমার ভাই জামাল সরকার সহ আল্লাহ যারা দোয়া চেয়েছেন মুস্তাকিম আল্লাহ প্রত্যেকটা মানুষকে নাম না জানা সবার নাম আমি জানি না রে মাবু আল্লাহ আমার প্রত্যেক ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ এই মাহফিলের তাবারকের জন্য
জামাল সরকার ভাই একটা বইশ দিয়েছেন, আমার ভাই দানকে কবুল করে নাও, আগামী বছর যেন আরো বড় ধরনের তাবারকের ব্যবস্থা করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ আমি এলাকার মানুষের প্রতি খুশি, এত টাকা কালেকশন আমার জীবনে দেখি নাই রে মাহবুব। আল্লাহ প্রত্যেকটা মানুষ 15,000 থেকে শুরু করে আল্লাহ 10,000, 11,000, 5,000, 2,000, 500, 100, 200, 3,000, 2,000 সহ যারা আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া শ্রম বুদ্ধি সবকিছু দিয়া এই মাহফিলকে সুন্দর করছে আগামীর জন্য, আল্লাহ গুরু হাসি বিভিন্ন ইত্যাদি ইত্যাদি দিয়া যারা মাহফিলকে সুন্দর করছে তুমি আল্লাহ তাদের দানকে কবুল করে নাও। আল্লাহ আগামী বছর জানি না, গতবার এই মাহফিল অনেক মুরব্বী ছিল, আজকে অন্ধকার কবরে, আল্লাহ ওই সমস্ত মুরব্বীর কবরকে জান্নাতের বাগিচা বানাও। এর নাম একটা আরজি জানা, এই জান্নাতের বাগানে অনেক ছেলে হাত বাড়াইছে যার দুকিন মানা, কাল বাবা মারাইয়া বাবারাইয়া এই বলছে আমার কুল বাবা বাড়াইল যার মানাই রে সেই যে মা কেমন যার বাবা বাড়ির মধ্যে দরজা টুকা দিবে, যাদের মা আছে দরজা খুলবে, আল্লাহর মতো যারা এতিম তাদের দরজা মা খুলবে না। ও বাবু ওই সমস্ত মারা ওই সমস্ত বাবারা সন্তান এই প্যান্ডেলের ভিতরে বাহিরে, মহিলাদের প্যান্ডেলের ভিতরে বাহিরে যারা হাত বাড়াইল তাদের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়ে দাও। আল্লাহ আমার মাদ্রাসার জন্য যারা টাকা দিছে আল্লাহ তাদের দানকে কবুল করো। আল্লাহ এই এলাকার মধ্যে এত মানুষ রসুল প্রেমিক আমি আগে জানতাম না, আল্লাহ আমার প্রত্যেক যুবককে তুমি কবুল করো, আল্লাহ আমার প্রত্যেক যুবক ভাইকে কবুল করো, আমার প্রত্যেক যুবক ভাইকে এইভাবে হাজার হাজার মাহফিলের সৈনিক বানাইয়া দাও। আল্লাহ আজকে যিনি জিন্দা ওলি হযরত শাহ সুলতান শাহ রহমাতুল্লাহি আলাই উনার নেক নজর প্রত্যেকের অন্তরে জারি করে দাও। মাহবুব যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে নেক হায়াত দান করে দাও। আল্লাহ আমাদের যারা মা বাবা আছে ছেলে সন্তান, আল্লাহ আমাদের দাবি আমার মা বাবার আগে আমার মৃত্যু দিওর মাবু, আমার মার মা আমার মা যদি আমার আগে মারা যায় সহ্য করতে পারব না। মা তুমি আমার আগে যে গোমরে, মা তুমি আমার আগে যেও না গোমরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব
মাটি তোমার খবরে মা, তুমি আমার আগে যে না গমরে মা, তুমি আমার আগে যে না গমরে। আল্লাহ শেষ ফরিয়াদ জানাই, আল্লাহ গো তাবারক বাটা শেষ হয়ে গেল, আল্লাহ প্রত্যেককে তাবারক যারা পাইছে তাবারক কায়া তাদের রূপ যেন বালাই হয়ে যায়। আল্লাহ মাহফিল থেকে যারা রাস্তাঘাটে বের হবে প্রত্যেকটা মানুষের রাস্তার বিপদ তুমি দূর করে দাও। আল্লাহ আমার সভাপতি সহসভাপতি জামাল সরকার সহ যারা হাত বাড়েছে ডাইনে বামে সামনে পিছনে, আল্লাহ প্রত্যেকের পরিবার যারা আছে তাদের পরিবারকে তুমি কবুল আর মঞ্জুর কর। আল্লাহ আমি গুনাহগার মাওলানা শামীম রেজা আত-তাহিরি, আমি দীর্ঘ অনেক দূর থেকে জার্নি করে আসলাম, আবার যেন সবার দোয়ার বরকতে যাইতে পারি আমি সবার কাছে দোয়া চাই, আমি আপনার কাছেও দোয়া চাই। আল্লাহ আল্লাহ আমাকে সহ এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আলোচনা অনুযায়ী প্রত্যেকটা মুসলমানকে ইমানদারকে আল্লাহ আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ শেষ যেদিন আমরা মারা যাব, যেদিন আমাদের জান নেওয়ার জন্য আজরাইল আসবে, সাকারাতের বিছানায় কি যে যন্ত্রণা, সাদ সাগরের পানি দিলে তৃষ্ণা যাবে না, সেদিন কাউসর মালিকে নবী, কাউসরের মালিকে নবী তাহাকে দিও মন যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহ মরণ যেদিন দিবা সবার যার যার পীর মুর্শিদকে সামনে রাখিয়া, আল্লাহ দয়াল নবীকে সামনে রাখিয়া প্রত্যেকটা মানুষের জবানে জবানে জারি করে দিও মধুর কলিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।